জেনারেল রুলস বলে দিই যেটা আপনাদের জন্য বেনিফিট হতে পারে ফর মাই ক্লাস ওকে আপনার একটা খাতা আর একটা কলম নিয়ে বসবেন আমি যেটা লিখতে বলবো সেটা লিখবেন হ্যাঁ আমি যেটা লিখতে বলবো সেটা লিখবেন আমি যেটা লিখতে বলবো না সেটা লিখবেন না নাম্বার ওয়ান কথা আমি যেটা লিখতে বলবো দিস কনসেপ্ট মোস্ট লাইকলি টু বি টেস্টেড ইন এক্সাম ওকে আমি আমি যে বইগুলো পড়েছি আমি বেসিক্যালি ইউএসএম এলি পড়েছি ইউএসএম এলি পড়ে আমি এফসিপিএস পার্ট ওয়ান এবং এমডি পাস করেছি দ্যাট ডাজন্ট মিন যে আপনাদের কি ইউএসএম এলি পড়ে পাস করতে হবে আমার এই ক্ষুদ্র পাস করার পর তিন চার বছর যতটুকু সময় গেল এর মধ্যে আমি আল্লাহর রহমতে কোনো পরীক্ষা আমি দুইবার দিইনি এবং সব পরীক্ষা আমি একবার পাস করেছি লাস্ট পাস করেছি আমি এমডি পাস পার্ট কার্ডিওলজি যেটা বেসিক পার্ট থাকে এনিওয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে আপনি যেখানেই পড়েন সব বইয়ের কনসেপ্ট ইস সেম আর এখন কম্পিটিটিভ এক্সাম গুলোতে আপনার যদি এমডি টার্গেট থাকে আমি যদি পার্টিকুলার আমি ব্যাপারে বলবো না যেহেতু আপনার মোস্টলি এমডি এবং জন ভাই এমডি এবং এফসিপিএস টার্গেট করে তাই না তো এমডি আমি তো আমার দুইটা পরীক্ষার এক্সপিরিয়েন্স দিয়ে মনে শুরু করি তাই না আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেহেতু পরীক্ষা আপনাদের সামনে এফসিপিএস এক্সাম টা আমি যখন দিই দুই জুলাই সেটাতে উম দশটা

ফিজিওলজি অ্যানাটমি সেগুলো ভালোভাবে জানতে হবে আমি যেহেতু মেডিসিন এবং অ্যালাইড পরীক্ষা দিয়েছি কার্ডি মেডিসিনের ব্রাঞ্চ গুলো বলছি কেমন সার্জারির ব্যাপারে আমি পার্ট ওয়ান জানি না কিন্তু রিপিট হয় কিন্তু একটা দুইটা স্টেম চেঞ্জ করে দেয় আর এমডি পরীক্ষাটা আমার কাছে মনে হয়েছে এই পরীক্ষা আপনাকে প্রিপারেশন নিতে হবে ফার্স্ট হওয়ার জন্য এফসিবিএস পার্ট ওয়ান যদি হয় পাস করার জন্য ঠিক আছে জনভাই এমডি পরীক্ষা হতে হবে যে আমি চান্স পাবো আমি ছাড়া কেউ চান্স পাবে না এরকম প্রিপারেশন না হওয়া পর্যন্ত আমি যে সাবজেক্টে দিয়েছি লাইক কার্ডিওলজি কিংবা এন্টারপ্রেনোলজি আমি সব সাবজেক্ট সমান ভাবে ভালো আমি কোনো সাবজেক্টকে ছোট করছি না আমি জাস্ট বলছি যে আমার সাবজেক্টে আমি বলছি যেটাতে আমি পরীক্ষা দিয়েছি দ্যাট ওয়াজ রিয়েলি কম্পিটিটিভ এন্ড ইন দোজ টাইম এন্ড ওই ওই পরীক্ষার জন্য আপনাকে

এখন আপনারা যেখান থেকে যেভাবে শুরু করেছেন কেউ কিছু পড়েছেন কেউ কিছু পড়েননি কেউ একদম বিগিনার আছেন কেউ বিভিন্ন রকম স্টেজের প্রিপারেশন আছে যারা একদম নাইভ যারা কেবল শুরু করেছেন এদের জন্য আমার পরামর্শ হলো পড়ার বেস্ট টাইম এটা যখন ভাইকে জিজ্ঞেস করুন কিংবা যারা আমাদের আমার আমার মতো সিনিয়র আমার চেয়ে সিনিয়র আছেন তারা এক বাক্যে স্বীকার করবেন পড়ার সময় হচ্ছে পাশ করার পরের এক বছর নাকি জোহান ভাই একজন একটু প্লিজ আমার সাথে ইন্টারাকশন করুন ইউজুয়ালি একজন না হলে মনে বোঝায় না যাওয়ার কথা হ্যাঁ জহন ভাই তো আপনাদেরকে পড়তে হবে রেগুলার আমি আজকে যে ক্লাসটা নিব যে ক্লাসটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে জেনারেল ফার্মাকোলজি অটোনমিক ড্রাগস এন্ড ব্রিফ নিউ অ্যানাটমি আসলে এতগুলো টপিক একসাথে আপনারা কতটুকু নিতে পারবেন আমি জানি না বাট আমি চেষ্টা করব আপনাদেরকে একটু বেসিক শুরু করার জন্য হুম যতটুকু হেল্প করা যায় যেহেতু ফার্স্ট ক্লাস একটু পরিচয়ের ব্যাপারও আছে ধাতস্থের ব্যাপার আছে আমি আপনাদেরকে একটা খাতা কলম নিয়ে বসার জন্য রিকোয়েস্ট করব আর আমি আমার একটা ইউনিক ওয়ে অফ স্টাডি প্ল্যান আছে আমি চেষ্টা করবো যে আপনার যেটাকে লিখতে বলবো সেটা লিখবেন আর যেটা লিখতে বলবো না শুধু বলবো যে মনে রাখেন সেটা আপনার লিখার চেষ্টা করবেন না কোনো দরকারি পাথ হয়ে যদি আমি আঁকতে চাই তাহলে আমি ক্যামেরাটা ইউজ করে একে দেখাবো তারপর সেটা আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের দিয়ে দিব এখানে যাতে আপনারা প্রিন্ট করে কিংবা ওটা লিখে নিতে পারেন কেমন তাহলে এই যদি হয় ব্রিফ ডিসকাশন অ্যাবাউট ক্লাস আর আমি যাকে কোশ্চেন করতে বলবো সে কোশ্চেন করবেন কোশ্চেন যদি কিছু থাকে কোশ্চেনটা পরে মেসেজে লিখে দিবেন হ্যাঁ মাঝখানে করলে একটু আওয়াজ হয় আর কাউকে যদি কোনো পার্টি এখন তো আসলে ওইভাবে চিনি না কাউকে ধীরে ধীরে যদি আরো ক্লাস আমি কাউকে পার্টিকুলারলি বলবো আপনি এটা বলেন আপনি এটা বলেন তখন আপনি আনমিউট করে আনসারটা দিবেন আর আজকের ক্লাসের জন্য আমি যেহেতু জোহান ভাইকে চিনি কোন জিনিস আমি যদি জিজ্ঞেস করবো আমি আজকে শুধু জোহান ভাইকে বেশি জিজ্ঞেস করবো ওকে জোহান ভাই হ্যাঁ তাহলে আমরা শুরু করি আমরা না ফার্মাকোকাইনেটিক্স বলে কোনো শব্দ আপনার ডিকশনারিতে নাই আপনি আজকে থেকে ফার্মাকোকাইনেটিক শব্দটা ভুলে যান আপনি লিখবেন ফার্মাকোবাইনেটিক্স কি লিখবেন জোহান ভাই ফার্মাকোবাইনেটিক্স কে জায়গায় বি দিয়ে লিখবেন ওকে ঘটবে সেটা হচ্ছে ফার্মাকোবাইনেটিক্স এর অংশ ক্লিয়ার বডি এফেক্ট অফ দ্য ড্রাগ কি আছে ডাইজেশন মেটাবলিজম এলিমিনেশন হ্যাঁ মেটাবলিজম ওয়ারটাকে সফিস্টিকেটেড টার্ম হচ্ছে বায়ো ট্রান্সফরমেশন বাট মনে রাখার জন্য মেটাবলিজম ইজ ফাইন বাট আসল ওয়ার্ডটা হচ্ছে বায়ো ট্রান্সফরমেশন যখন আপনি ভাইবা দিবেন এই জাতীয় কিছু দিবেন কিংবা খাতায় লিখবেন তখন হয়তো আপনি বায়ো ট্রান্সফরমেশন লিখবেন বাট আজকে আমার অবজেক্টিভ কোশ্চেনের জন্য অ্যাডমি ইজ ফাইন ক্লিয়ার প্রথম কথা হচ্ছে ফার্মাকোবায়োনেটিক্স বডি এফেক্ট অফ দা ড্রাগ অ্যাডমি কেমন অ্যাবজর্পশন ডাইজেশন মেটাবলিজম অর বায়োট্রান্সফরমেশন অ্যান্ড এলিমিনেশন আরেকটা আছে ফার্মাকো ডিনামিক্স তো ওইখানে এক্সাক্টলি খেয়াল করেন ফার্মাকো বায়োনেটিক্স ছিল বডি এফেক্ট অব দ্য ড্রাগ এখানে ফার্মাকো ডিনামিক্স ডিতে ড্রাগ এফেক্ট অব দ্য বডি তো এইভাবে যদি আপনি মনে রাখেন আশা করি আপনি চাইলেও ভুলতে পারবেন না কোনটা ফার্মাকো বায়োনেটিক্স কোনটা ফার্মাকো ডিনামিক্স কেমন ড্রাগ এফেক্ট অব দ্য বডি ড্রাগ বডিতে যাওয়ার পর থেকে এর কাজ শুরু দ্যাট ইস ডিসেপ্টর বাইন্ডিং কাজ করলে এফিকেসি ডোজ টক্সিসিটি ডোসেন্সিটি হোয়াট আর দ্য কম্পেন্ট টক্সিসিটি জোহান ভাই এতটুকু আপনার ক্লিয়ার কিনা এটুকু লিখবেন আপনি ফার্মাকো বাইনেক বডি এফেক্ট অফ দ্য অ্যাডমি ফার্মাকোডিনামিক্স ড্রাগ এফেক্ট অফ দ্য বডি বলা হয় কি জিনিস ডেফিনেশনটা আপনার কোথাও লিখতে লাগবে আপনি জিনিসটা বুঝতে হবে আপনি আমি যা বলি তাই লিখবেন ফ্র্যাকশন অফমিনিস্ট্রাগ

আপনি যে ড্রাগটা দিচ্ছেন আনচেঞ্জ অবস্থায় হান্ড্রেড পার্সেন্ট সিস্টেম সার্কুলেশন হান্ড্রেড সিস্টেম সার্কুলেশন কখন যাবে আইভি বায়ো এভাই হান্ড্রেড ইজ আইভি এরপর আপনি ওরাল দেন 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 কিছু ড্রাগ ওরাল যদি খান কিছু ড্রাগ আপনার দিয়ে বের হয়ে যাবে কিছু ড্রাগ আপনার স্টোমাক দিয়ে নষ্ট হয়ে যাবে তখনই হান্ড্রেড পার্সেন্ট হবে না ইটু বি লেস দেন হান্ড্রেড পার্সেন্ট

এফ মিনস আপনাদের এমডি এর জন্য কোনো ডিপের কোশ্চেন লাগবে না আমাদের জন্য আমি ইউএসএম এ দিয়েছি আমাদের অনেক এর পরে ভিতরের কথা আছে কিন্তু আপনাদের জন্য যে আমি লেকচারটা প্রিপেয়ার করেছি বেসিস এ बाउंड्री ওকে এ बाउंड्री অফ एवरीथिंग আমরা জেনারেল ফার্মাকোলজি আনফরচুনেটলি খুব কম পারি তাই না জি আপু কথা বললেন একটু কম না জেনারেল ফার্মাকোলজি কি আপু অনেক অনেক বেশি কম পারি আপনার নাম আমার নাম পুনম ভাইয়া

ওকে তাহলে ভলিউম অফ তারপর বায়ো বায়ো অ্যাভেইলেবিলিটি বোঝা গিয়েছে তো ফ্র্যাকশন অফ অ্যাডমিনিস্টার্ড ড্রাগ ফ্র্যাকশন অফ অ্যাডমিনিস্টার্ড ড্রাগ রিচেস টু দ্য সিস্টেমিক সার্কুলেশন ইন আনচেঞ্জড ফর্ম ওকে তাহলে ওরাল হবে লেস দ্যান 100% এর সাথে একটা টপিক আছে নাম হচ্ছে 100% হ্যাঁ ফার্স্ট পাস মেটাবলিজম এটা কি জিনিস ফার্স্ট পাস মেটাবলিজম হচ্ছে আপনি যদি একটা ভাত খান ভাত যদি আমরা যখন খাই পেটের ভিতর থেকে ভাত গুলো সব যায় কই যায় আপু সব লিভারে যায় তাই না সব লিভারে যায় তারপর এনার্জি প্রোডাকশন হয় এভরিথিং আপনি ড্রাগটাও তাই হয় ড্রাগটা আপনার ইন্টেস্টাইন থেকে ব্লাড দিয়ে চলে যায় লিভারে লিভারে যে মেটাবলিজম হয়ে যায় যে ড্রাগটা আমার সিস্টেমিক সার্কুলেশনের দরকার সেই ড্রাগটা যদি বেশি লিভারে মেটাবলিজম হয়ে যায় তাহলে কি ড্রাগটা আপনিস করতে পারবেন আপনার তো রিসেপ্টর ব্লাড দিয়ে যে জায়গা মতো যেতে হবে তাই না যেমন নাইট্রোগ্লিসারিন একটা ড্রাগ নাইট্রোগ্লিসারিন যদি আপনি মুখে খান এটা গাটে যাবে ব্লাড দিয়ে চলে যাবে লিভারে 90% মেটাবলিজম হয়ে যাবে আপনার হার্ট পর্যন্ত যাওয়ার আগেই তাহলে এই লিভারে যে মেটাবলিজম হচ্ছে ড্রাগের কিছু কিছু ড্রাগ এটাকে বলা হয় ফাস্ট পাস মেটাবলিজম কিয়ার ফাস্ট মেটাবলিজম জি

যদি বনিচে যদি নেই এখান থেকে যে ভেইন গুলো আছে সেই ভেইন গুলো দিয়ে সাবক্লেভিয়ান ভেইন দিয়ে তারপর এই দিয়ে চলে আসলো আর্টিডোকার আগে ওই পাশ থেকে যে অ্যাডজশন আসলো আবার দেন এর জন্য নাইট্রোগ্লিসারিন ড্রাগটাকে আপনি কিভাবে দিতে হবে সাবলিঙ্গুয়াল বলে ক্লিয়ার সাবলিঙ্গুয়াল পরীক্ষা क्वेश्चन হবে সাবলিঙ্গুয়ালি নাইট্রাইট কেন দেওয়া হয় আনসার ইজ ভেরি সিম্পল টু অ্যাভয়েড ফসফাস ফসফাস শেষ এরপর টানটা আসবে ভলিউম ডিস্ট্রিবিউশন ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ভলিউম অফ ডিস্ট্রিবিউশন দ্য ট্রাক ইজ ডিস্ট্রিবিউটেড ইন দা বডি ফ্লুইড এটাকে বলা হয় এটার উপরে আপনার কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন এর তিনটা ঘটনা করতে পারে একটা হতে পারে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হাই লেখুন একটা হতে পারে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন মিডিয়াম একটা হতে পারে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন লো এটা মানেটা কি এটা একটু বুঝিয়ে দিই এক্সকিউজ এক মিনিট জি ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের সংজ্ঞাটা আবার একটু কাইন্ডলি যদি বলতেন সংজ্ঞা তো আমি মুছে ভাই আমি ওটাকে কনসেপ্ট করার জন্য বলছি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হ্যাঁ হ্যাঁ ওইটাই দ্য ডার্ক

ভেন দিয়ে চলে গেল লিভারে লিভার থেকে কিছুটা মেটাবলিজম হয়ে চলে গেল ব্লাডে হম এখন আপনার আহ হার্টের উপর ড্রাগটা কাজ করতে হবে সে ফর এক্সাম্পল এখন ড্রাগটা যদি হাইলি প্রোটিন বাউন্ড হয় ধরেন মারাত্মক প্রোটিন বাউন্ড একদম প্রোটিনকে প্লাজমা প্রোটিন কে কেচকি মেরে ধরে আছে তাহলে কি সেটা হার্ট পর্যন্ত যাবে কি মনে হয় প্রণম না যাবে না হাট পর্যন্ত যাবে না তাহলে হ্যাঁ আরেকবার বলেন হাট পর্যন্ত কেন যাচ্ছেন আরেকবার বলেন আমি আবারো বলছি একটা ড্রাগ যদি প্লাজমা প্রোটিন बाउंड থাকে খুব ধরেন প্লাজমা প্রোটিনকে শক্ত করে ধরে আছে প্লাজমা প্রোটিন কই থাকে ব্লাডে সেই প্লাজমা প্রোটিন যদি बाउंड হয় খুব শক্ত করে ধরে থাকে তাহলে কি সে ব্লাড ব্লাডের কলাম থেকে বের হয়ে একদম টিস্যু পর্যন্ত যাবে না না আমরা ওয়াটার সলিউবল পানিতে মিশ্রিত হয় লিপিড সলিউবল না সেল মেমব্রেন ক্রস করতে পারে না তাহলে কি হার্টের সেলের ভিতরে এটা ঢুকতে পারবে না না একটা যদি ব্লাড ভলিউম হয় একটা যদি আপনার ইসিএফ হয় আর একটা যদি টিস্যু হয় তাহলে তিনটা ভলিউম আছে বডি সে আইসিএফ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড সরি ইসিএফ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এন্ড আইসিআর

আপনি নিজেই পাবেন হাইলি প্লাজমা প্রাউন্ড প্লাজমা প্রোটিন বাউন্ড নাম্বার ওয়ান নাম্বার টু ওয়াটার সলিউবল ড্রাগ তাই পানিতে যদি গুলে যায় হার্ট যে ড্রাগটা পানিতে যদি গুলে যায় ধরেন লিপিড মেমব্রেন ক্রস করতে পারে না তাহলে লিপিড মেমব্রেন যদি ক্রস না করতে পারে তাহলে ওটা পানিতেই থাকবে ব্লাডটা একটা পানি পানিতেই ঘুরবে তো দুইটা পয়েন্ট একটা হচ্ছে হাইলি প্রোটিন বাউন্ড আর দুই নাম্বার হচ্ছে ওয়াটার সলিবেল ওয়াটার সলিবেল অথবা লెస్ লিপিড সলিবেল দ্যাটস ইট এটা হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন লো কেমন জি মানে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন লো তাই না জি আরেকটা হতে পারে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন মিডিয়াম তাহলে এটা কয় নাম্বার কম্পার্টমেন্ট শুনে মনে হচ্ছে আচ্ছা এটা ব্লাড থেকে ইন্ট্রা সেল

ইন্টারসেশিয়াল ফ্লুইড গিয়েছে এবং লিপিড মেমব্রেন ক্রস করে ইন্টারসেলুলার ফ্লুইড পর্যন্ত গিয়েছে তাই না আইসিএফএ একদম আইসিএফএ বলা যায় টিস্যু পর্যন্ত গিয়েছে আর আমি বারবার বলছি যে এটা হতে পারে হাইলি লিপিড সলিউবল ড্রাগের জন্য তাহলে লিপিড সলিউবল ড্রাগ যদি সলিউবল হয় তাহলে সবচেয়ে বেশি কোথায় একুমুলেট করাই ড্রাগটা ধরুন একটা হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ড্রাগ তাহলে এটা হাইলি বডির কোন জায়গায় বেশি ডিস্ট্রিবিউটেড হবে

ফ্যাটে চলে যায় স্টোর থাকে তো আপনি তো ডোজ বাড়াতে বাড়াতে আপনি তো কাজ করে ফেলবেন কিন্তু বডি যখন রিকভারি করবে কিংবা যখন সে রিকভারি করবেন তখন দীর্ঘদিন হয়ে বের হয়ে আবার থাইবেন্ডসোডিয়াম পুরো বডিতে কাজ করবে এই ঘটনাটাকে বলা হয় রিডিস্ট্রিবিউশন অব দ্য ড্রাগ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন দিস ইজ রিডিস্ট্রিবিউশন ওকে যেটা একটা হাইলি হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ড্রাগের এক্সাম্পল

জি আমার কোয়েশ্চেন হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হাই যে ড্রাগটার ওটা বলা হচ্ছে যে ড্রাগ গোস টু অল টিস্যু মানে সব সেলের ভিতরেই ঢুকবে তাহলে সেই ক্ষেত্রে কি ড্রাগ তো ব্লাডেও তো থাকবে ড্রাগটা কারণ ব্লাডেও তো সেল আছে ব্লাডে তো থাকবে ব্লাডে অবশ্যই বাট ব্লাড সেল প্লাজমা প্রোটিনে না ব্লাডে থাকুক প্লাজমা প্রোটিন থেকে ছুটে যে সব ড্রাগ প্লাজমা প্রোটিন বাউন্ড করে কিন্তু এটা এক্সট্রিমলি ইন দা ফ্যাট

ড্রাগ ইন দা বডি টু গেট হাফ বাই এলিমিনেশন হাফ কনসেন্ট্রেশন টি হাফ ইস টি মানে তাহলে ধরেন আপনি ড্রাগ দিলেন পঞ্চাশ মিলিগ্রাম যে সময়ে এটা পঞ্চাশ মিলিগ্রাম থেকে পঁচিশ মিলিগ্রাম হবে সেটাকে বলা হয় ওয়ান টি হাফ পঞ্চাশ থেকে পঁচিশ পঁচিশ থেকে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ থেকে ওয়ান পয়েন্ট এক হতে লাগবে হাফ লাইফ ইয়েস দ্যাট ইজ

অবশ্যই বলবো শুধু লিখে রাখুন স্টেডি স্টেট কনসেন্ট্রেশন দ্যাট ইজ 90% এরকম রকেট সাইন্স 90% কনসেন্ট্রেশন এলিমিনেশন হয় 3.3 হাফ হয় এনিওয়ে ক্লিয়ার টি এর একটা সূত্র আছে সেটা জানতে হবে দ্যাট ইজ ভডি ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ইনটু 0.693 অর 0.7 আপনি 0.7 লিখুন 0.7 ইনটু ভডি ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভিডি मींस ভলিউম অফ ডিস্ট্রিবিউশন সিয়েল মিন্স ক্লিয়ারেন্স ভি হাফ ই কাল টু পয়েন্ট সেভেন ইন্টু ভিডি বাই ভাই আমাকে প্রথম ক্লাসে খুব ডিফিকাল্ট একটা টপিক দিয়েছে খুব মানে নিরস একটা টপিক দিয়েছে কোন ডিসিজ দেয়নি তাই না জোয়ান ভাই আমরা আমরা শিখতে আগ্রহী এবং আমরা শুনে খুব আমাদের ভালো লাগছে আপনার জন্য নিরস হলেও বলেও মানে আপনি এত সুন্দর করে পড়াচ্ছেন তো আমাদের টোটাল কনসেন্ট্রেশন কিন্তু আপনার দিকে আচ্ছা তো আমরা সবাই সরব আপনার নিরস টপিক আমরা সবাই সরব নো প্রবলেম থ্যাংক ইউ এটাকে বুঝলে বুঝে পড়লে জেনারেল ফার্মাকোলজি খুব ইজি ভেরি ইজি ওকে এখন হচ্ছে আপনাকে লাগবে হচ্ছে চলে যাই হচ্ছে যে জিনিসটা পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি টেস্টেড হয় দ্যাট ইজ ফার্মাকোবাইনেটিক্স আমি কিন্তু ফার্মাকো কাইনেটিক্স একবারও বলছি না আমি জীবনেও বলবো না আমার দরকার নাই তো ফার্মাকো কাইনেটিক্স বলার আমার জন্য কি পুনম ফার্মাকোবাইনেটিক্স ওয়াই বডি এফেক্ট অফ দ্য ড্রাগ এই জিনিসটা যাতে আপনি না ভুলে যান হ্যাঁ কারণ কালকে পশু পরশু যখন আবার এন্ডোক্রাইন পড়বেন তখন এই জেনারেল ফার্মা বুম মেডিকেল সায়েন্স আমার এক্সপেরিয়েন্স ইজ নাথিং বাট টেকনিক যে যত টেকনিক করে যত দিন মনে রাখতে পারে সে তত বেশি ভালো ফিজিশিয়ান ইজেন্ট ইট দ্যাটস সিম্পল যার যত বেশি মনে থাকে সে তত ভালো ডাক্তার পরে তো সবাই কিন্তু আমরা সবাই মনে রাখতে পারি না তাই না আচ্ছা ফার্মাকো বাইনেটিক্স এর কম্পোনেন্টেশন ডাইজেশন মেটাবলিজম এন্ড এলিমিন আচ্ছা এজ এজেশন ডাইজেশন বলছি বারবার সরি দ্যাট ইজ ডিস্ট্রিবিউশন কাম অন ডিস্ট্রিবিউশন আমি জিআইটি ফিজিওলজি কয়েকদিন কালকে আমি অন্য ক্লাসে পড়েছি তার মাথায় করছি ডিস্ট্রিবিউশন ডি ফর ডিস্ট্রিবিউশন ওকে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বললাম না সেই ডিস্ট্রিবিউশন ওকে এখান থেকে যে কোশ্চেনটা হবে অ্যাবজর্পশন আমি একটা কোশ্চেন করি পুনম আপনাকে সিম্পল কোশ্চেন জি একটা ড্রাগের নাম শুনেছেন অ্যামাইনোস্যালিসাইলিক অ্যাসিড জি হুম জিনিস অ্যাসপিরিন তাই না অ্যামাইনোস্যালিসাইলিক অ্যাসিড অ্যাবজর্পশন আর ইটস এ অ্যাসিডিক ড্রাগ তাই না

আপনাকে যে যে আনসারটা দিল সেটা সেই আনসারটা ভালো করে বুঝতে হবে খুবই সিম্পল অ্যাবজর্পশন হওয়ার জন্য ফ্যাক্টর কি কি লাগে ইন বেশি হবে ক্লিয়ার অ্যাসিডিক ডাক ইন মিডিয়া অ্যাবজর্পশন বেশি হবে অ্যালকালাইন ডাক ইন অ্যালকালাইন মিডিয়া অ্যাবজর্পশন বেশি হবে তাহলে অ্যামাইনো সেলিসাইলিক অ্যাসিড তাহলে এটা কোন কোথায় অবজেকশন বেশি হবে স্টমাক স্টমাকে আরেকটা ড্রাগ বলি সোডিয়াম বাইকার্বনেট এটা একটা কোথায় বেশি অবজেকশন হবে সোডিয়াম ড্রাই অ্যালকালাইন মিডিয়া যেখানে বেশি আছে অ্যালকালাইন মিডিয়া কোথায় বেশি আছে কোথায় আমার মাথায় নো নট রিয়েলি অপশন

ফ্রিকুয়েন্টলি এখানে অনেকে চুপচাপ আছে কিন্তু অনেকে রিকনসেশন নিয়ে ঝামেলা ছিল ওরা ভাবতে অ্যাসিডিক ড্রাগ ইনটু আছিল অনেকে অটো কারেক্ট করে নেন ক্লিয়ার অ্যাবজর্পশনের আরেকটা ফ্যাক্টর জানতে চাবে যে কিসের জন্য অ্যাবজর্পশন বেশি হবে আচ্ছা পঞ্চাশ জনকে বসতে দিবেন টেন বাই টেন ফিট ঘরে বেশি বসতে পারবে নাকি একশো বাই একশো ফিট ঘরে বেশি বসতে পারবে হান্ড্রেড বাই হান্ড্রেড তাহলে সারফেস এরিয়া কার সারফেস এরিয়া বেশি

এগুলো একটু দেখে নিন এগুলো বই দেখে দিন কিন্তু বোঝার জিনিস হচ্ছে দুইটা অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়া অ্যালকালাইন ড্রাগ অ্যালকালাইন মিডিয়া তাই না ক্লিয়ার জি ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন এর ফ্যাক্টর হচ্ছে আমি ডাইজেশন বলছিলাম এক্সট্রিমলি সরি দিস ইজ ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশনে একটাই টপিক দ্যাট ইজ ফার্স্ট পাস মেটাবলিজম বায়ো অ্যাভেইলেবিলিটি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন তিনটা আমি খুব সুন্দর বলেছি ফার্স্ট পাস মেটাবলিজম ইন দা লিভার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হাই অল টিস্যু ফ্যাট লো হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড ঠিক আছে দ্যাটস অল তারপরে আসবে পায়ো ট্রান্সফরমেশন হ্যাঁ তাহলে অ্যাডমি অ্যাডমি মেটাবলিজম আসলো আমি তো অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন পড়ে ফেলেছি এখন হচ্ছে অ্যাডমিট মেটাবলিজম মেটাবলিজম বা বায়ো কনসট্রাকশন কোথায় হবে মোস্ট অফ দা ড্রাগ মেটাবলাইজড ইন হাইল

এই বোর্ডটা আসতে হবে তাই না জামান ভাই যে আমার তো আসলে বিএমবিএস পাস করা উচিত ছিল না আমি এটাই জানি না আপনার পোস্ট গ্রাজুয়েশন এক্সামে কনসাল্ট হ্যাঁ তো আমি যেটা বলছিলাম যে দেখুন ছোট্ট একটা क्वेश्चन লিভারের কোই বায়ো ট্রান্সফিউশন এ দিস গন এনজাইমেন্ট ডাউন ডাউন এ কিছু নেছেন সাইটোক্রোম P450 আমার क्वेश्चन এই এনজাইমটা থাকে কই লিভারে আনসার ইজ পারঅক্সিজম পারঅক্সিজম ঠিক আছে ছোট ছোট কথা বায়ো ট্রান্সফরমেশন কোথায় লিভার ব্র্যাকেটে পারঅক্সিজম সাইটোক্রোম পি ফোর ফিফটি এনজাইম ওকে বায়ো ট্রান্সফরমেশন এর আমি আরেকটা কোশ্চেন করব অন্য কেউ কারো নাম দেখা যায় না একজন কি বারবার কোশ্চেন করলে তো আমাকে কেমন দেখায় আমি কি ভাই আমাকে বলেন আমি কিছু নামটা বলি আপনি যখন আপনি করবেন আমি আশরাফুন বলছি আশরাফুন

রকিব একটু আমি জাস্ট একটু ইন্টারফেয়ার করতেছি ক্লাস কিন্তু সবগুলো রেকর্ড হচ্ছে ঠিক আছে তো কেউ যদি মাঝখানে ইন্টারনেটের জন্য একটু বাদ করে যায় আমার মনে হয় যে ক্লাস পরে দেখে নিতে পারবে বারবার যদি বলা হতে থাকে তাহলে ওই সময়ে মানে অনেক সময়

আপনার বডি ড্রাগ কে মনে করে একটা টক্সিন আপনার বডি ড্রাগ বডি ড্রাগ তো আপনি বোঝেন আপনি যেটা ভালোর জন্য খেতেছেন এটা তো বডি বোঝে না বডির কাছে ড্রাগ একটা পয়জন কেমন বডির কাছে ড্রাগ একটা পয়জন সেই পয়জন মেটাবলাইজ করতে হবে পরে ইউরিন দিয়ে বের করে দিতে হবে তো টু মেক দ্য ড্রাগ ওয়াটার সলিউবল জাস্ট এইটুকু এর ছোটবেলায় ফার্মাকোলজিতে একটা ছবি দেখছিলেন ক্যাপজান কিংবা জহিরে মনে আছে বামে ডানে বিশাল বিক্রিয়া হয় নকল করছেন তা না হলে মুখস্থ বমি করে দিয়ে আসছেন নাকি নাকি হয় নকল করেছি তা না হলে মুখস্থ করে বমি করে দিয়ে আসছি নাও ইট অন হেল্প নাও এই জিনিসটা বুঝতে হবে খুব ইজি প্রথম কথা হচ্ছে আমি যাই করি মোটিভটা কি টু মেক দ্য ড্রাগ

অক্সিডেশন ডিডাকশন হাইড্রোলাইসিস এটাতে কি হয় স্লাইটলি পোলার হয় বা স্লাইটলি ওয়াটার সরি ফেস টুতে কি হয় ভেরি ওয়াটার সলিউবল এখানে যেটা লাগবে বায়োটানের উদ্দেশ্য কি এখন কয়েকটা জিনিস হয় একটা জিনিস জানা লাগতে পারে একটা টার্ন আছে অনেক শুনেছেন হয়তো স্লো এসিটাইলেটর এন্ড ফার্স্ট এসিটাইলেটর বাংলাদেশের মানুষকে জেনেটিক্যালি বলা হয় স্লো এসিটাইলেটর আমাকে একটু পুনম ঠান্ডা মাথা আপনি যেমন কিছু জানেন আমাকে ঠান্ডা মাথায় চিন্তা করেন যে কারো এই ফেজ আহ ট্যুর একটা রিয়েকশন হচ্ছে গ্যাসের মাঝখানে কি এসিটাইলেশন তাহলে এসিটাইলেশন এসিটাইলেশন যদি স্লো হয় ড্রাগটা ওয়াটার সলিভারতে সময় বেশি লাগবে নাকি কম সময় লাগবে সময় বেশি লাগবে তাহলে সময় বেশি লাগলে ড্রাগ ড্রাগটা ব্লাডে বেশি দিন ঘুরবে তাহলে ব্লাডে যদি আপনি ডোজ কমাই না দেন তাহলে ড্রাগের টক্সিসিটি হওয়ার চান্স বেশি না কম বেশি জি ড্রাগ একটু ডোজ কম দিতে হবে কারণ বেশি যদি একবার ডোজ দিয়ে দেন তাহলে ড্রাগ টক্সিসিটি হবে এটুক নলেজ কিনা তো বাই ট্রান্সমিশন এর হচ্ছে বুঝা গেল এইম টু মেক দ্য ড্রাগ ওয়াটার আমি আটবার বললাম

বাই ট্রান্সফরমেশন লেভেলে ড্রাগ ইন্টারঅ্যাকশন যে ব্যাপারটা ওকে হ্যাঁ আপনি বলেছেন যে বাই ট্রান্সফরমেশনে কিছু রিঅ্যাকশন দিয়ে দেয় হ্যাঁ রিঅ্যাকশন পড়ানো আমার উদ্দেশ্য না হ্যাঁ রিঅ্যাকশন পড়ানো আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে রিঅ্যাকশনের রিঅ্যাকশনের প্রিন্সিপালটা পড়ানো রিঅ্যাকশন আপনি বই থেকে পড়বেন বুঝছেন নি আপনাকে যেটা বলতে হবে যে বাই ট্রান্সফরমেশন মোটিভ রিঅ্যাকশন আপনাকে কি দেখাতে চায় আপনি এখন আমার কথাটা শোনার পর বাই ট্রান্সফরমেশনের বইটা বের করেন ওখানে এই কথাটা ফার্স্ট বলা আছে কিভাবে আপনার পোলার হয় কিভাবে মরফিন গ্লুকোনাইড হয়ে মরফিন গ্লুকোনাইড হয় বুঝতে পেরেছেন কিভাবে এসিটাইলেশন হয়ে কোন একটা ড্রাগ সেটা তো মুখস্থের জিনিস দ্যাট ইজ নট সামথিং আই আই ওয়ান্ট ইউ টু লার্ন আই ওয়ান্ট ইউ টু লার্ন দ্য মোটিভ অফ দ্য বায়ো ট্রান্সমিশন এন্ড হাই বায়ো ট্রান্সমিশন অফ দ্যাট একটা এক্সাম্পল এটা এম ডিতে দেয় ইউর রাইট এম ডিতে কিন্তু আসলে বাইরের কোন এক্সাম এগুলা টেস্টেড হয় না এই ড্রাগে কিভাবে হয় নো

তাহলে অ্যাট্রোপিনের জন্য ডায়ালিটেশন অফ দ্য পিউপিলটা হচ্ছে এফিকেসি ঠিক আছে হোয়াট ইজ পটেন্সি অফ দ্য ড্রাগ পটেন্সি मींस ডোজ অফ দ্য ড্রাগ যত কম ডোজ লাগবে ড্রাগটা তত বেশি পটেন্ট হাইলি পটেন্ট मींस ড্রাগ ডোজ ইজ স্মল আমাকে একটা পুনম কোশ্চেন আনসার দিন তো অ্যাজ এ ডক্টর হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট টু ইউ

আমার কাছে আপনার কোন উত্তর পছন্দ হলো না কেন পছন্দ হলো না আপনি একটু পরে বলবেন যে আপনি নিজে হাসবেন যে হ্যাঁ উত্তরটা কেমন হয়ে গেল উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য প্রোটেন্স ফার্মাসিউটিক্যাল সেক্টর কোম্পানি এসে বলল স্যার দেখেন যেমন ফিরোসেমাইড ফিরোসেমাইড ডাক্তার ফর্টি মিলিগ্রাম লাগে আর বিমেটেনাইট ওয়ান মিলিগ্রাম লাগে ও বলবে যে স্যার ফিরোসেমাইড যেখানে ফর্টি মিলিগ্রাম দিল লাগছে আর বিমেটেনাইট এক মিলিগ্রাম দিলেই হচ্ছে বলেন এরকম কথা আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট

মানে অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট কি জিনিস নাকি তাহলে একটা কোশ্চেন থাকে না অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট একটু একটু লিখুন অ্যাগনিস্ট ড্রাগ প্লাস রিসেপ্টর ইকুয়ালস টু ডিজায়ার্ড অ্যাকশন ব্র্যাকেট এ ফুল ইকুয়ালস টু অ্যাগনিস্ট ড্রাগ প্লাস রিসেপ্টর ইজ ইকুয়াল টু ডিজায়ার্ড ফুল অ্যাকশন

সবচেয়ে ইজি ছোটদের ফার্মাকোলজির মতো ডেফিনেশন বাট এটাই আপনার লাইফ সেভ করবে ঠিক আছে জোহান ভাই আবার বলবো ড্রাগ প্লাস রিসেপ্টর ইকুয়ালস টু ফুল ডিজায়ার্ড অ্যাকশন ইকুয়ালস টু অ্যাগোনিস্ট ড্রাগ প্লাস রিসেপ্টর ইকুয়ালস টু লেস

আহ আই ক্যান বিয়ার মোর ওয়েট সেই হিসেবে বলছি আমি যদি একটা দরজাতে ঘুষি দেই দরজাটা ভেঙে যেতে পারে তাই না যেতে পারে যদি ঘুষিয়ে দেয় আমাকে বাদ দেন আর্নল সোহাজ নিগা যদি একটা দরজাতে ঘুষি দেয় দরজাটা কেমন হতে পারে ভেঙে যেতে পারে ধরেন ধরেন ওই একই দরজাতে আপনাকে ঘুষিয়ে দিয়ে দরজা ভেঙে ফেলতে বলা হতো আপনি কি পারবেন না না পারার কথা তাহলে দরজায় যদি আনল ঘুষি দেয় ওটা যদি ভেঙে যায় এটা হচ্ছে অ্যাগোনিস একই রিসেপ্টরি পরে আপনাকে ঘুষি দিতে দেওয়া হলো আপনি দরজাটা ভাঙতে পারবেন না কিন্তু ঘুষিটা দিবেন একটু দরজাটা নড়বে কিন্তু দরজাটা ভাঙবে না তাহলে এফিকেসিটা কেমন হলো বলুন তো এফিকেসিটা কেমন হলো এফিকেসিটা যদি হয় ভেঙে যাওয়া দরজা সেই হিসেবে ফুল অ্যাগোনিস্টকে আর্নল্ড আর হাফ এগনিস্ট কিংবা দুর্বল এগনিস্ট কোন যেমন মরফিন মরফিন তাই না এবং মরফিন করে ইফোরিয়া নেশাল করার জন্য মরফিন হচ্ছে নিউরিসেপ্টরের জন্য এগনিস্ট এখন আমেরিকায় এত বেশি মরফিন খোর আছে যে এদেরকে কিছু একটা দিতে হবে কিন্তু মরফিন হচ্ছে লেস ফর ওরা দেয় মেথাডন 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 হচ্ছে পার্সিয়াল অ্যাগোনিস্ট টু মিউ রিসেপ্টর কিন্তু মরফিনের মতো এত সুন্দরই ফুরিয়া করে না হালকাই ফুরিয়া করে বুঝা গেল আর উদাহরণ যদি দেই নিকোটিন সিগারেট যেমন খায় নিকোটিন হচ্ছে ফুল অ্যাগোনিস্ট

নর্মালি আপনার সূর্যের আলোর দিকে যখন তাকান তখন আপনার চোখ কেমন হয় পিউপিল কেমন হয় ছোট হয়ে যায় তাই না আমার বন্ধ হয়ে আছে বন্ধ হয়ে আছে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয় অ্যাসিটাইলকোলিন পিউপিল কনস্ট্রিক্ট করে কিন্তু আপনি যদি আমি অ্যাট্রোপিন দিয়ে দেই অ্যাট্রোপিন কি করবে ডাইলেটেড আসলে অ্যাট্রোপিন ডাইলেটেড করে না অ্যাট্রোপিন আপনার প্রিভেন্ট দা অ্যাকশন অফ দা অ্যাসিটাইলকোলিন ফর পিউপিল কনস্ট্রিকশন বুঝা গেল এটা হচ্ছে অ্যান্টাগনিস্টের উদাহরণ আর অ্যান্টাগনিস্ট যেহেতু মরফিন বলছিলাম মরফিনের অ্যান্টাগনিস্ট কি বলতে পারেন কেউ বলতে পারেন হোয়াট ইজ দ্য অ্যান্টাগনিস্ট অফ মরফিন হ্যাঁ অ্যানেস্থেসিয়ার লোককে মরফিনের অ্যান্টাগনিস্টের নাম কি মরফিন দিয়ে নিয়ে চলে আসলো একজন মেডোলারি ডিপ্রেশন মরে যাচ্ছে আপনি কি দিবেন তাকে অ্যানেস্থেসিয়া মরফিন বেশি ডোজ দিয়ে ফেলছেন কি রাখ দিবেন নালট্রেকজন কি কি आंसर দেনা নাকি নালট্রেকজন পড়াশোনা অবস্থা ভয়ঙ্কর খারাপ পড়তে হবে অনেক নাকি হুম নালক্সন নালট্রেকজন জি আরেকটা পড়া যায় বেনজোডাইজেপিনের অ্যান্টাগনিস্টের নাম কি ফ্লুমা জেনিল ফ্লুমা জেনিল ওকে কিছুটা ক্লিয়ার এখন আমি কিছু ছবি দেখাই হয়তো বইতে এই গ্রাফ গুলো অনেক দেখেছেন ধরেন কিভাবে জানি লেখেন আমি একটু আপনাকে দেখাই এই হলো এক্স আর ওয়াই অক্ষ এরকম দেখেছি তাই না ধরে এটা একটা ড্রাগের নরমাল কার্ভ এরকম থাকে দেখা যাচ্ছে স্ক্রিন পুনম দেখা যাচ্ছে জি জি ভাইয়া দেখা যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছি ধরেন ধরেন এই হাইট পর্যন্ত ফুল এফিকেসি ফুল এফিকেসি উপরে যে দাগটা দিলাম ফুল এফিকেসি তাহলে বলুন তো এটা যদি হয় মরফিন এই ডাক্তার নাম কি এটা কি বলে এফিকেসি কি হয়েছে বলুন তো ভাই কমে কমছে কমছে তাহলে এটা যদি আরনল ঘুষি মারা হয় এটা কে ঘুষি মারা নিচেরটা আমি তাহলে আপনি কি পার্শিয়াল অ্যাগোনিস্ট দিস ইজ পার্শিয়াল অ্যাগোনিস্ট জাস্ট লাইক দ্যাট বুঝে গেল এটা 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 সবগুলাই সুন্দর একই রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে বাট জিনিসটা কি হয়েছে খাটো এটা হচ্ছে পার্সিয়াল অ্যাগনিস্ট সল অল আরেকটা যাই এটা রিসেপ্টর অ্যাকশন করলো এই জিনিসটা কি ফুল অ্যাকশন করলো এই জিনিসটা কি সোফান এফিকেসি কমে গেছে এফিকেসি কমে না এটা ছিল এই যে দাগের সমান এফিকেসি এটা অ্যাগনিস্ট এটা হচ্ছে মরফিন ক্লিয়ার এটা অ্যাগনিস্ট এটা হচ্ছে পার্সিয়াল অ্যাগনিস্ট তাই না আচ্ছা অ্যাগনিস্ট আর অ্যাগনিস্ট ল্যান্টাগনিস্ট তো জানতে হবে অনেকে আপনি বইয়ের ছবিগুলো দেখেছেন কিন্তু কেউ এভাবে বলে নেই নাকি একদম সহজ এটা যদি হয় অ্যাগনিস্ট তাহলে একটু মনে করে দেখেন কিভাবে বুঝাই ধরেন আগেকার দিনে কিভাবে রানী বাছাই করা হতো আগেকার দিনে রানী বাছাই করা হতো স্বয়ংবর ছিল না একটা মানে আমি নিজে বর চুজ করতো কাকে চুজ করতো যে বেশি হ্যান্ডসাম যে বেশি সৌর্য বীর্য পারে যার বেশি ক্ষমতা আছে তাকে চুজ করে তাই না তো ওই রানীর জন্য কম্পিটিশন দিত ধরেন দুটা ছেলে তাই না দুটা ছেলে কি ধরনের কম্পিটিশন করবে একটা শক্তি বেশি হতে পারে একটা চেহারা সুন্দর হতে পারে সো এই অ্যাগোনিস্টটা এটা যদি অ্যাগোনিস্ট হয় এটার এগেনস্টে আরেকটা অ্যান্টাগনিস্ট যদি এটার সাথে কম্পিট করে ধরেন

সমান দুইটা রেখে গেছি থাকে আর এটা যদি অ্যান্টাগনিস্ট হয় তাহলে এটা হচ্ছে রিভার্সেবল কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট কেন রিভার্সেবল কম্পিটিশন এবং রিভার্সেবল মানে যার ডোজ বাড়াবেন সে জিতবে এটা যদি অ্যাসিটাইলকোলিন হয় এটা হচ্ছে অ্যাট্রোপিন বুঝা গেল আপনার জন্য লেসন হচ্ছে সেম হাইট জাস্ট ডানে সরে যায় এটাকে বলা হয় ডোজ রেসপন্স এটা হচ্ছে ডোজ এক্স ওয়াই এর ডোজ জানি না আপনাদের জন্য বেশি হয়ে যাচ্ছে কিনা এটা হচ্ছে রেসপন্স ডোজ রেসপন্সিভ কার্ভে যদি ডোজ বাড়ালে কার্ভটা ডান দিকে সরে যায় এবং যদি সেম হাইট হয় সেটা হচ্ছে রিভার্সেবল কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট এটা স্ক্রিনশট রাখুন আপনাদের জন্য ইজি হবে এটা রিভার্সেবল কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট ডোজ রেসপন্স ডোজ দিলাম রেসপন্স বাড়লো রেসপন্সের দাগ পর্যন্ত গেলে ফুল অ্যাগনিস্ট এখন এটার অ্যান্টাগনিস্টের ডোজ বাড়াই যদি তাহলে কার্ডটা ডানে সরে যাবে এবং ম্যাক্সিমাম সেম এফিকেসি হবে এটা হচ্ছে রিভার্সেবল কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট কিন্তু আবার দেখাই কোন একটা কার্ড যদি এরকম থাকে ডোজ যতই বাড়াই এই অ্যান্টাগনিস্ট যদি এইটুকের বেশি অ্যান্টাগনিস্ট না করতে পারে অক্ষান্তরে পার্শিয়াল অ্যাগনিস্টের মতো যদি অ্যাকশন করে হাইটটা যদি কমে যায় এটাকে বলা হয় রিভার্সেবল নন কম্পিটেটিভ অ্যান্টাগনিস্ট ডোজ রেসপন্স পাবে জাস্ট ব্যাক অফ দা মাইন্ডে রাখুন খুব বেশি কিছু লাগবে না নামগুলো খালি মনে রাখবেন রিভার্সেবল কম্পিটেটিভ অ্যান্টাগনিস্ট সেম হাইট আর রিভার্সেবল নন কম্পিটেটিভ অ্যান্টাগনিস্ট রিডিউস হাই কার্ভটাকে সারমাউন্টেবল বলে ওকে নেক্সট হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স এটা কি জিনিস টাইল টি আই এল 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 ই ই ডি ডিভাইডেড বাই ফিফটি এটাকে বলা হয় থেরাপিউটিক ইন্ডেক্স এল ডি ফিফটি ডিভাইডেড বাই ইডি ফিফটি থেরাপিউটিক ইন্ডেক্স এল ডি ফিফটি ডিভাইডেড বাই ইডি ফিফটি এটা একটা ভগ্নাংশ ওয়ান মানে হচ্ছে টক্সিক এনলি মানে হচ্ছে লিথাল ডোজ যে পরিমান ডোজ দিলে ফিফটি পার্সেন্ট পপুলেশন মরে যায় ইডি ফিফটি মানে এফিক্রেসি ডোজ যে পরিমাণ ডোজ দিলে ফিফটি পার্সেন্ট লোকের এফিকেসি হয় এই রেসিও যদি ওয়ান হয় দ্যাট মিন্স পয়জন যত ওয়ান থেকে দূরে হবে তত সেফ আপনার পরীক্ষার জন্য লাগবে কয়েকটা ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগের নাম বলো যেগুলা ক্লোজলি মনিটর করতে হয় বেশি ডোজ হলে পেশেন্ট মরে যেতে পারে আনসার ইজ

ফার্স্ট অর্ডার গ্যানেটিক জিরো অর্ডার গ্যানেটিক মানে হচ্ছে দেখাই জিরো এস পি লাইক পি আগে পরীক্ষার জন্য ফরস কাজ করে নেন পি পি দেখতে কেমন পুনম এই যে পি লেখছি পি মানে কি হ্যালো হ্যালো জন ভাই পি মানে কি পি ই পি মানে পি মানে পি

ফিনেটোইন ইথানল অ্যাসপিরিন এই তিনটা হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স কেমন আর বাকি দুনিয়ার যত ড্রাগ আছে সব হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক এই তিনটা বাদে আর দুনিয়ার সব ড্রাগ হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক মনে থাকবে এটাই পরীক্ষায় টেস্টেড হবে বলবে যে নিচের কোন গুলো বলো জিরো অর্ডার কাইনেটিক্স আপনার তখন মাথায় মানে থাকলে হবে জিরো মানে হচ্ছে পি পি ই এ ফিনাইটোইন ইথানল অ্যাসপিরিন আমি জানি না আপনাদের এটা ডেসক্রিপশন লাগবে কিনা যদি চান আমি বলতে পারি কেউ কি কেন হ্যাঁ মানে হ্যাঁ একটু বলো জিরো অর্ডার টাইপ বলবো হ্যাঁ একটু বলো সব পরীক্ষা আপনারা দেখেছেন বইয়ে দেখেছেন এক্সপ্লেন হয়তো জানেন না আমি আসলে আমি জানি না আপনাদের কতটুকু ডিপ লাগবে কারণ আমি আমার ইউএসএমএল যেখানে ক্লাস নেই প্রত্যেকটা জিনিস মেডিকেল আমরা প্রত্যেকটা জিনিস এক্সটেন্সিভ পড়ি কেমন এমডি তে অত ইসেনশিয়াল কোশ্চেন হয় না কিন্তু আনফরচুনেটলি না বুঝলে মেডিকেল সায়েন্সে বেশি দূর যাওয়া মুশকিল তাই না জানまい দারুণ মজা পাচ্ছি হ্যাঁ বলো হ্যাঁ পি এর ব্যাপারটা দারুণ মজা পাচ্ছি আর আমার সাথে পড়লে আপনারা কত পারবেন শুনেন আমি আবার বলেছি আমার কাছে পড়ার আমি খুব এভারেজ স্টুডেন্ট ছিলাম সেজন্য আমাকে অনেক টেকনিক করে মনে রাখতে হতো অনেকে বলে যে আপনি ভাইয়া এত কিভাবে মনে রাখেন খুবই সিম্পল টেকনিক एवरीथिंग ইজ টেকনিক তাই না যে যত কি করে মনে রাখতে পারবে সে তত সে তত ভালো ফিজিশিয়ান নো ডাউট অ্যাবাউট দ্যাট সো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে পি মানে কি পি মানে হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স জিরো অর্ডার কাইনেটিক্স মানে কি আমি একটু দুই মিনিট আপনাকে বোঝাই পি এর পি যদি হয় ফিনাইট ই কি জোহন ভাই ইথানল ইথানল ইথানলটা কি জিনিস অ্যালকোহল মদ তাই না মদ মদ হচ্ছে ফার্স্ট জিরো অর্ডার কাইনেটিক আপনি এখন লিখবেন জিরো অর্ডার কাইনেটিক মিন কনস্ট্যান্ট অ্যামাউন্ট কি লিখবেন কনস্ট্যান্ট অ্যামাউন্ট এর মানে হচ্ছে আপনি কিছু লিখবেন না খালি বুঝবেন জিনিসটা ধরেন জোহান ভাই আপনি মদ খান সাপোজ আল্লাহ তাআলা আপনার লিভারে মদ মেটাবলিজমের জন্য এতটুকু এনজাইম দিয়েছে যে আপনি এক বালতি মদ খান কিংবা এক কাপ মদ খান আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মদ মেটাবলিজম হবে আবার আপনার সে এক চামচ মদ মেটাবলিজম এনজাইম আছে তো আপনি এক গ্লাস মদ খাইলেন তাহলে এক চামচ এক চামচ করে মদ মেটাবলিজম হইতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময় আপনার মদ ব্লাডের ভিতর ঘুরতে থাকে বুঝা গেল আপনি এক বালতি খাইলেন হচ্ছে মানে উদাহরণ গুলো আমি টেক্সটিন দিই বুঝার জন্য আপনি এক বালতি মদ খেলেন তাহলে এক চামচ এক চামচ করে এক বালতি মদ মেটাবলিজম হবে মানে যতটুকুই আপনি মদ খান বা যতই ফিনাইটোইন ড্রাগ দেন নির্দিষ্ট মান কনস্ট্যান্ট অ্যামাউন্ট করে ড্রাগ এলিমিনেট হবে পৃথিবীতে তিনটা ড্রাগ এরকম কাজ হয় ফিনাইটোইন ইথানল অ্যাসপিরিন বুঝা গেল একটু হ্যাঁ হ্যাঁ বাকি ড্রাক গুলো কি হয় আপনি পাঁচশো মিলিগ্রাম খান তাহলে মেটাবলিজম হবে প্রথমে মানে হাফ মেটাবলিজম হবে যদি এক হাজার মিলিগ্রাম খান সেটাও ফিফটি পার্সেন্ট হয়ে পাঁচশো মিলিগ্রাম হবে তারপর আড়াইশো মিলিগ্রাম হবে মানে আপনি যদি এখন এক লাখ মিলিগ্রামও খান তাহলে ওই ফিফটি পার্সেন্ট হয়ে যাবে বাকি সব ড্রাক

সহজ ভাবে না বুঝলে আইনস্টাইনের একটা কথা আছে যে তুমি যদি একটা পাঁচ বছরের বাচ্চাকে কোন জিনিস বুঝাইতে না পারো দ্যাট ইউ বুঝা গেল আপনাদের যত ভালো আরে পাঁচ বছরের বাচ্চাকে মেডিকেল সায়েন্স যে বুঝাতে পারবে তার মানে সে নিজে ভালো বুঝে তাই না জহান ভাই খুবই সিম্পল মানে আপনি যদি বলেন যে ও বুঝে না তার মানে আপনি বুঝাইতে পারেন না আপনি নিজে ভালো করে বুঝেন নাই কেউ বোঝে না বলে কোনো শব্দ নাই তাহলে এইটুকু হলো জেনারেল ফার্মাকোলজি ইন মাই ওপিনিয়ন এরপরে আমাদের যে চ্যাপ্টারটা অটোনমিক ফার্মাকোলজি আপনারা কি এখন পর্যন্ত বুঝবেন প্রথম ক্লাস প্রথম ক্লাসে এত বেশি প্রেশার নিয়েন না সব পরে খায় ফেলবো এই অ্যাপ্রোচ আসলে পোস্ট গ্রাজুয়েশনে খুব বেশি হেল্পফুল না মানে আমার দৃষ্টিতে লম্বা সময় প্রিপারেশন যারা নিবে তারাই বেশি চান্স পাবে আমি বলবো না যে অনেকে বলে যে আমি এক মাস পরে চান্স পেয়ে তার মানে ওর বেসিক আগে ভালো ছিল তাই না জহন ভাই হাসান ভাই একটা কোশ্চেন ছিল একটু প্লিজ ওই হেপাটিক এনজাইম ইনডিউসার আর হেপাটিক এনজাইম ইনহিবিটর সম্পর্কে কিছু যদি ব্যাপক বলতে পারেন হেপাটিক এনজাইম ইনডিউসার এনজাইম ইনজাইম ইনহিবিটর প্রথম কথা এটা হচ্ছে এইটা করতে হবে ছাড়া মুখস্থ হেপাটিক এনজাইম ইনডিউসার হেপাটিক এনজাইম ইনহিবিটর ইনডিউসার মানে হচ্ছে সাইটোক্রোম P450 এনজাইম যেটা সাইটোক্রোম P450 এনজাইম যেটা সেটাকে যারা প্রমোট করে তারা ড্রাগের মেটাবলিজম কি হবে তাড়াতাড়ি হবে একটা উদাহরণ দিই আপনাকে সে রিফাম পিসিন একটা উদাহরণ দিই আমরা কনসেপ্টটা বুঝি আগে রিফাম পিসিন কেও খায় রিফাম পিসিন ইজ এ এনডাইন এনজাইম ইনডিউসার তাই না রিফাম পিসিনের সাথে কেউ একজন ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় তাহলে বেসিন কি করবে সাইটোকোমপিফোরট এনজাইমকে যে क्वेश्चन করলেন সেই आंसरটা দেন বাড়ায় দিবে ড্রাগ মেটাবলিজম বাড়ায় দিবে তাহলে ওসিপি একটা তাহলে তার মেটাবলিজম কেমন হবে খুব তাড়াতাড়ি কি হয়ে এই কনসেপ্টটা আগে দরকার মুখস্থ করাই না এনজাইমিন্ডেসের মুখস্থ করাচ্ছে এই কারণে এনজাইমিন্ডেসের সাথে অন্য একটা ড্রাগ দিলে আপনাকে ডোজ বাড়িয়ে দিতে হবে তাকে ওসিবি কয়টা খাওয়াতে হবে তখন তাহলে চার পাঁচটা খাওয়াই দিব না চার পাঁচটা না ডাবল ডোজ দিতে হবে চার পাঁচটা না আপনি বুঝতে পারছেন শুনেন আপনি তো পাস করে যাবেন কিন্তু বেই এ ডক্টর ইজ এ লং টার্ম জিনিস পাস খাওয়ার চেঞ্জ না আপনি পাস পাইলে দুনিয়া হয়ে যাবেন আবার নতুন করে পড়তে হবে আবার সব পড়তে হবে আপনি জানেন তো তো এখন নিজের জন্য যদি পড়েন তাহলে পড়াটা হচ্ছে নিজের জন্য পরীক্ষার জন্য না যে কেন এনজাইম ইনডিউসারটা কি দরকার একটা কনসেপ্ট পেয়েছেন তো আমি আপনাকে একটা রুল বলে দিচ্ছি এই রুল দিয়ে আপনি আপনি মনে রাখতে পারেন এনজাইম ইনিবিটর আর এনজাইম ইনডিউসার কেমন একটা পড়বো আমরা দ্যাট ইজ ইনহিবিটার ইনহিবিটর একটা নেমোনিক পড়বো বাকি যা আছে সব ইনডিউসার কেমন ইনহিবিটর লেখুন সিক ফেসেস

এঞ্জি আমি ইনহিবিটর কিনতে হলাম ইনহিবিটর ইনহিবিটরিয়া জিথ সি ফর সেমিটিডিন কে ফর কেটুকোনা জল এফ ফর ফ্লুকোনা জল এ ফর অ্যাকিউট অ্যালকোহল সি ফর ক্লোরামফেনিক ই ফর ইরাইট্রোমাইসিন এস ফর সালফোনামাইট সি ফর সিপ্রোফাসিন ও ফর ওমেপ্রাজল এম ফর মেট্রোনাইডাজল আবার বলছি সিক ডট কম হচ্ছে এনজাইম ইনহিবিটর এস ফর সোডিয়াম ভেলপ্রয়েট আই ফর আইসোনিয়াজিট সি ফর সিমেটিডিন কে ফর কেটোকোনাজল এফ ফর ফ্লুকোনাজল এ ফর অ্যাকিউটেলকোহল সি ফর ক্লোরামফেনিকল ই ফর ইরেথ্রোমাইসিন এস ফর সালফোনেমাইট সি ফর সিপ্রোফ্লক্সাসিন ও ফর ওমেপ্রাজল এম ফর বাকি যারা আছে সবাই এনজাইম ইনডিউসার আপনি ওই জায়গায় নামও পড়তে যান না মুগস্ত করতে চান না ভেজাল লাগে তো যদি শুনতে চান অ্যালকোহল ফিনাইটোইন মানে ক্রনিক অ্যালকোহল সেন্ট জর্জ ওর্ট ফেনোবারিপিন রিফাম্পিস গ্রিসিও ফালবিন কার্বামিপিন এগুলা হচ্ছে এনজাইম ইনডিউসার কুইক রিভিউ জন্য খুবই কুইক রিভিউ জন্য অ্যান্টি এপিলেপ্টিক ড্রাগগুলা ইউজালি এনজাইম ইনডিউসার মনে রাখবেন ফিনাইটো ইন কার্বামাজেপিন এগুলা গুলা ইউজলি এনজাইম ইনডিউসার কুইক রিভিউ জন্য আর টিভি ড্রাগ এগুলার মধ্যে আইসোনিয়াজিয়া একটা ইনহিবিটর খেয়াল করে দেখেন আইসোনিয়াজি শুরু হয় কি ওয়ার্ড দিয়ে কি দিয়ে শুরু হয় দিয়ে তাহলে আই হলে এটা এনজাইম ইনহিবিটর হবে নাকি ইনডিউসার হবে ইনহিবিটর দুইটাই যদি আইডিয়া দিয়ে কিন্তু আইসোনিয়াজের মধ্যে একটা আইও আছে আর একটা এনও আছে তাই এর জন্য রাফলি মনে রাখার জন্য আইসোনিয়াজি এমনি আমরা অ্যালোপিরিনোলটা কি হবে অ্যালোপিরিনোলটা ইনহিবিটর না ইনডিউসারের মধ্যে পড়বে অ্যালোপিরিনোল অ্যালোপিরিনোল আই আমি যেখান থেকে পড়েছি অ্যালোপিরিনোলের চার্টে নাই আমার চার্টে নাই আসলে তো শেষ নাই এটা তো আপনি মানে শেষ করতে পারবেন না ওভারঅল আমি এই কয়টা ড্রাগ মনে রেখেছি এনজাইমিনিউটি অ্যালোপিরানল নিয়ে আমি শিওর ইজ এ অ্যান্টি গাউট ড্রাগ জেন্টিন অক্সিডেস ইনহিবিটর অ্যালোপিরান একটু দেখে নিই অ্যালোপিরানলটা আমি শিওর না শিওর না হয়ে বলা ঠিক আমি এই ড্রাগ গুলো মনে রেখেছি sickfaces.com সোডিয়াম ভ্যালপ্রেট আইসোনিয়াজিড সিমিটিডিন ইটোকনাজল ইটোকনাজল অ্যাকুইড অ্যালকোহল ক্লোরামফেনিকল ইরিথ্রোমাইসিন সালফোনামাইড সিপ্রোফ্লক্সিন ওমেপ্রাজল মেট্রোনিডাজল এর বাইরে যা আছে সবগুলা এনজাইম ইনডিউসার

এটা পরীক্ষায় সারপ্রাইজিং পরীক্ষায় টেস্ট হয় রিফাম পিসিন পরীক্ষায় খুব টেস্টেড হয় রিফাম পিসিন তারপর সিমিটিডিন পরীক্ষায় টেস্টেড হয় সিমিটিডিন ইজ এনজাইম ইনহিবিটর পরীক্ষায় ক্লোরামফেনিকাল ইউজ হয় সোডিয়াম ভেলপ্রয়েট ইউজ হয় ক্লিয়ার এটা কোনো ফর্মুলা নাই এটা আপনাকে মনে রাখতে হবে কিছু জিনিস তো 30% জিনিস আপনাকে মোস্ট করতে হবে মেডিকেল সায়েন্স देयर इज नो अदर वे বাকিগুলো টেকনিক করে মনে রাখতে হবে sickfaces.com যেমন রাখতে পারেন এটা আপনার ইচ্ছা ওকে as i was saying জোন ভাই হ্যাঁ ওকে কি বিন্দে ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ তুমি চমৎকার ভাবে ক্লিয়ার এই যে আমরা সর সর লাগতো

যে জিনিসগুলো আমার কাছে শুনলে আপনার পড়ার সময় কম লাগবে যেমন আজকে যেটা শুনলেন এটা আপনার ছিল মিনিমাম ফিফটিন ডেজ এর পড়া কিছু জিনিস আমি আপনাকে বলার চেষ্টা করব যেগুলো আমার কাছে শুনলে হয়তো আপনার একটু সময় কম লাগবে অনেক তো আমি বললাম এটা আমি একটু ব্রিফ নিউরোলজিটা একটু বলি তারপর আহ অটোনমিক ড্রাগ বলি বিকজ অটোনমিক ড্রাগ কিন্তু অনেক বোঝার জিনিস ওটা শুধুমাত্র মুখস্থ করলে হবে না আমি এমন একটা জিনিস বলার চেষ্টা করি আজকে ফার্স্ট ক্লাস খুব বেশি প্রেশার নেব না

অটোনমিক নার্ভাস সিস্টেম উইথ অটোনমিক ড্রাগস নেক্সট কোনদিন বললে ভালো হয় যদি সময় থাকে আজকে বলার চেষ্টা করব আমরা একটু আপনারা কোনটা পড়তে চান অটোনমিক নার্ভাস সিস্টেম এন্ড ড্রাগস পড়তে চান এটার সাথে নাকি ক্রেনিয়াল নার্ভস পড়তে চান ইউ ডিসাইড এট ফাস্ট জাস্ট কিছু বেসিক আর কি নার্ভাস সিস্টেম সম্পর্কে কিছু বেসিক যাতে পরবর্তীতে ওই নার্ভাস রিলেটেড হচ্ছে জেনারেল ফার্মার সাথে অটনমিক ড্রাগস

আচ্ছা অটনমিক ড্রাক্স এ আমরা যদি কোনোদিন আর নিজ কোনো সুযোগ চেষ্টা করবো ওটাও আমাদের অনেক সিস্টেম করে পড়তে হবে আসলে অটোনিক ড্রাক্স এর গুলো অটনমিক ড্রাক্স এর থ্রি গুলো আহ ওটা পড়লে অনেক কিছু ক্লিয়ার হবে হ্যাঁ আর আমি আমার কাছে যদি আপনারা পড়তে পারেন কিংবা আমি যদি থাকি তখন পড়ানোর জন্য চেষ্টা করবো তখন বলার জন্য আর ব্রিফ নিউরোলজিকের ভিতরে আমার কাছে মনে হচ্ছে একটা টপিক যেটা আমার কাছে শোনার মতো দ্যাট ইজ ক্রেনিয়ান লাভ কারণ কেনিয়াল নাচ আমরা সবাই একটু বেশি কম কম পারি নাকি জহন ভাই ক্রেডিয়াল নাচ করি আমরা ওকে ফার্স্টে বলুন কেনিয়াল নাচ কি কি আছে অল ফ্যাক্টরি আমি যা বলবো শুধু তাই লিখবেন এর বাইরে একটা ওয়ার্ডও পড়ার দরকার নেই হ্যাঁ এর বাইরে বেশি পড়তে গেলে বেশি পড়তে গেলে হারিয়ে যাবেন আগে এটুক করেন এটুক ফরজ নামাজ তারপরে সুন্নাত আর নফল ওকে ক্রেডিয়াল নাফসে এ ফার্স্ট যে লিখবেন অল ফ্যাক্টরি না আমি সিম্পল বলবো নার্ভের নাম ফাংশন স্পেশালটি আছে অলফ্যাকটরি নার্ভ ফাংশন অলফ্যাকশন স্পেশালিটি ডাজন্ট রিলে উইথ থ্যালামাস সবগুলো ক্রেনিয়াল নার্ভ রিলে করে উইথ থ্যালামাস एक्সেপ্ট হুইচ ওয়ান বলুন জোনভাই অলফ্যাকটরি ওকে কনজেনিটাল অ্যাবসেন্স অফ অলফ্যাকটরি বাল্ব

টর চার নাম্বার ট্রক্লিয়ার ছয় নাম্বার পাঁচ নাম্বারটা খালি রাখুন ছয় নাম্বার অ্যাপডোস এর নাম ল্যাটারাল রেক্টাস এল আর সিক্স ওকে এখানে একটু আমরা চোখের মাসেল গুলা পড়বো দ্যাট ইস আমার চোখ যদি দেখা যায় ধরুন এটা আমার চোখ তাই না যদি এটা মনে থাকে না আমি এটা আগে দেখাই হচ্ছে চকলেট আগে বলি ফোর কোন ভিশনটা জানেন ফোর এ যদি লেশন হয় তাহলে আপনি সিঁড়ি দিয়ে নামতে পারবেন না দ্যাটস সিঁড়ি দিয়ে নামার সময় যে ভিশনটা আপনার প্রয়োজন হয় সিঁড়ি দেখার সিঁড়ি দেখার জন্য যে ভিশনটা দরকার হয় সেটা হচ্ছে সিরিজে নামার সময় ওঠার সময় না সিরিজে নামার সময় আপনার যে ভিশনটা হয় একটু খেয়াল করে দেখেন এই ভিশনটার কাজ হচ্ছে এসো সুপিরিয়র অবজেক্ট মাসল উপরে কিন্তু ফাংশন নিচে তাকানো ক্লিয়ার বেসিক দরকার নেই দ্যাট মিনস আপনি জাস্ট সিঁড়ি নামার সময় চিন্তা করবেন যে একটা পেশেন্ট কামস উইথ ডিফিকাল্টি ক্লাইম্বিং ডাউন অফ দ্য স্টেয়ার্স আনসার ইজ হোয়াইস দ্য লেশন এসো ফোর স্টকলিয়ার নার্ভ লেশন ক্লিয়ার okay l okay তাহলে এটা আপনি কিভাবে টেস্ট করবেন সুপিরিয় অবলিক এটা তো সিম্পটম হলো সিডি দেন আমার সম্পর্ক আপনি টেস্ট করবেন কিভাবে বলছি সুপিরিয় অবলিকের যে টেস্টটা করবেন আপনি সেটা হচ্ছে এই চোখ যদি বন্ধ হয় ডান চোখ দিয়ে দেখাই আমি এটা তো আমার ডান চোখ এই সহজ ভাবে বলি আপনি যে যেখানে বসে আছেন এটা এইভাবে বলে যে পাশের সিটের যদি ডান চোখ হয় তাহলে পাশের সিটেরটা যদি নকল করার জন্য পাশের সিটটা নকল করার জন্য যেভাবে আপনি তাকান এটা ভিডিওতে দেখানো কঠিন কিন্তু খুব সহজে বোঝা যাবে যে পাশের সিটে এই ভিশনটা দ্যাট এই জায়গাটা এই জায়গাটা এই পাশে এই কোনায় এই দিকে এই ভিশনটা পাশের সিটে নকল করার যে ভিশনটা দ্যাট ক্লিয়ার তাহলে সিডে নামার প্রবলেম আর পাশের সিটে নকল করাটা বাম ডান যদি হয় বাম পাশের নকল করার ভিশনটা এটা হচ্ছে এসো আর সিক্স ডিসভিশন এইটা সেটা সবাই জানি আমরা তাই না এছাড়া বাকি যে মুভমেন্ট গুলো আছে এটা হচ্ছে থার্ড নার্ভ এভরিথিং বামে এভরিথিং হচ্ছে থার্ড নার্ভ কেমন পাঁচ নাম্বার যে নাকটা সেই নাকটার নাম হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের সেন্সুরি কম্পোনেন্ট আছে মোটর কম্পোনেন্ট আছে সেন্সারি কম্পোনেন্ট হচ্ছে দেখুন আপনার কপাল থেকে শুরু করে দুই চোখের জাংশনের আগ পর্যন্ত এই পর্যন্ত অপথালমিক বা গেল এই দুই চোখের জাংশনের আগ পর্যন্ত ম্যাক্সিলারি বা ভি টু হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য মাউথের আগ পর্যন্ত অ্যাঙ্গেল অফ দ্য মাউথ আর ভি থ্রি হচ্ছে তার নিচে আবার বলছি ট্রাইজেমিনালের সেন্সরি তিনটা কম্পোনেন্ট আছে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ওয়ান মানে হচ্ছে অপথালমিক ভি টু মানে হচ্ছে ম্যাকজিলারি ভি থ্রি মানে হচ্ছে ম্যান্ডিবুলার ভি ওয়ান মানে হচ্ছে আয়ের জাংশনের উপর পর্যন্ত এইট আর মোটর কম্পোনেন্ট হচ্ছে ভ্র্যাকেটের ভি থ্রি ভি থ্রি দুইটাই আছে মোটর কম্পোনেন্ট আছে ভি থ্রি হচ্ছে মাসলস অফ ম্যাসটিকেশন কি কি আছে বলতে পারেন কেউ টেম্পোরালিস

কি শুধু লেখেন আমি যেটা বলি সেটা লেখেন দ্যাট ইজ ভি ওয়ান ভি টু ভি থ্রি সেন্সরি ডিস্ট্রিবিউশনটা লেখেন দুই চোখের জাংশনের উপর পর্যন্ত অপথালমিক দুই মুখের জাংশন লিপের জাংশনের উপর পর্যন্ত ম্যাক্সিলারি আর নিচ পর্যন্ত ম্যান্ডিকুলার ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার ওকে তাহলে একটা পেশেন্ট কেন কখন আমাকে তিন চার ছয় লেশন হতে পারে অনেক কিছু পরে পড়বো আপাতত শুধু লিখে রাখুন এ লং টাইম ডায়াবেটিক পেশেন্ট কামস উইথ অ্যাপডোসেন তিন চার ছয় লেশন হয় মোস্টলি ডায়াবেটিস আদার কিছু কজ আছে আমরা একটু পরে বলবো আপাতত ডায়াবেটিস তো অবশ্যই পড়ব আচ্ছা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে নামটা দ্যাট ইজ ফেশিয়াল না সাত নাম্বার হচ্ছে ফেশিয়াল নাম একটা নার্ভের এক্সটেন্সিভ কোর্স এবং ডিজিজ পড়তে হবে ওকে কোর্সটা লিখুন সেভেন নার্ভ ফেশিয়াল নার্ভ ফেশিয়াল নার্ভ লোয়ার মোটর নার্ভ শুরু করি ফেশিয়াল নার্ভ শুরু হয় হচ্ছে পন্স থেকে পন্স তাহলে এখানে একটু তো মনে থাকে না আচ্ছা খুব সহজ লেখেন মেডুলাতে আট নয় দশ এগারো বারো আট দুই জায়গায় দিয়ে থাকে হ্যাঁ নয় দশ এগারো বারো লিখতে পারে খুব সিম্পল তিন চার মিড ব্রেন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মেডুলা তিনটা মিলে ব্রেন স্টেম জন ভাই কঠিন লাগতেছে হ্যাঁ সহজ হয়ে যাচ্ছে আচ্ছা সহজ হয়ে যাচ্ছে ভেরি গুড তাহলে যদি জিজ্ঞেস করে যে তিন নাম্বার নার কই থাকে ব্রেন স্টেম এর আনসার কি হবে মিড ব্রেন মিড ব্রেন খুবই সহজ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ক্লিয়ার ওকে নেক্সট হচ্ছে কেশল নাম তাহলে আমাদের যে সিস্টেম সাত নাম্বার নাম কোথায় থাকে आंसर কি পন্স 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 ভেরি সাত নাম্বার নাম শুরু হচ্ছে পন্স থেকে হ্যাঁ পন্স থেকে তারপরে কোথায় যাবে সেরেবেলো পন্টাইল অ্যাঙ্গেল কোর্সটা লেখুন আগে পন্স দেন পন্স মানে হচ্ছে এলিভেশন কথাটা মনে রাখবেন পন্স মানে হচ্ছে এলিভেশন পন্স শব্দটার গ্রিক ওয়ার্ডের মানে হচ্ছে এলিভেশন

এক্সাক্টলি সবাই মুখের সামনে হাত রাখে জায়গোমেটিক টেম্পোরাল বাক্কাল মার্জিনাল ম্যান্ডিগুলা ডিপ সার্ভাইকাল এরকম কিছু নাম মানে একটু আগে পড়ছি আমি আর কত জায়গোমেটিক টেম্পোরাল বাককাল মার্জিনাল ম্যান্ডিগুলার সার্ভাইকাল এক্সাক্টলি নামগুলো এইভাবে থাকে

parotid gland 5 grams zygomatic temporal buccal so ki bollam marginal mandibular and deep cervical anyway so what are the lower motor neuron lesion of causes of lower motor neuron lesion of facial nerve answer is shuru kore pontel lesion na lekin pontel hemorrhage pontel stroke

internal acoustic মিয়াটাস ওখানে যে internal acoustic internal একটা বোন ওখানে হতে পারে এক্সোস্টোসিস এটা একটা বনি টিউমার জাস্ট বনি টিউমার তারপর চলে গেলাম আমরা ফেশিয়াল ক্যানেল ফেশিয়াল ক্যানেল থাকে পেট্রাস পার অফ দা টেম্পোরাল বোন ওখানে হতে পারে সিএসওএম পলিস্টাটোমা তাই না কতবার সিএসওএম ক্রনিক সাপোরটিভ অটরাইটিস মিডিয়া পলিস্টাটোমা ডিএনটি থেকে পরীক্ষা দিবেন

এরকম করবেন না এত জোরে হর্ন বাজাচ্ছে কেন একই জায়গায় আপনি দেখলেন কেউ একজন জোরে হর্ন বাজাচ্ছে জোরে আপনি সবচেয়ে কি করবেন কানে হাত দিবেন তাই না একটু কম লাগবে তাই না আপনি যদি দেখতে পান কেন কম লাগে কেন কম লাগে হ্যাঁ আমার তো এটাই কোশ্চেন কেন কম লাগে এই শব্দ হচ্ছে না শব্দটা শোনা যাচ্ছে জি

এই তিনটাতে যখন শব্দটা যায় তখন শব্দ অনেক বেশি হয়ে যায় তখন শব্দটাকে কি করে দিতে হবে হাত দিয়ে ধরে দিতে হবে তাই না এরকম এটা যদি একটা মিলিয়ে তিনটা স্টেপিস হয় শব্দ এটা হাত দিয়ে ধরলে কেমন হবে কমে যাচ্ছে এই হাতটার নাম হচ্ছে এখানে হাতের মধ্যে একটা মাসল থাকে নাম হচ্ছে স্টেপিডিয়াস স্টেপিডিয়াসটা সাউন্ডটাকে ড্যাম্পেন করে ওই স্টেপিডিয়াসকে সাপ্লাই করে নার্ভ টু স্টেপিডিয়াস হুইচ ইজ আ ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ গেল এখন একটু খেয়াল করে জোরে শব্দ হলে আপনি যদি না দেখে থাকেন তাহলে নার্ভ টু দ্য স্টেবিডিয়াসটা দেখতে পায় না এর জন্য আপনি যে চিল্লাই দেন আপনার এই চিল্লানোর সাথে মুখটুক কেমন হয়ে যায় আগা-পাকা হয়ে যায় নাকি হ্যাঁ না না কি हां এরকম হয় মুখের কোন এক্সপ্রেশন হয় না তার মানে কি হোল ফেসের একটা ঝাঁকি খায় not only nerve to stabidius হোল ফেশিয়াল নাও একটা এর জন্য ফেসের

এ ধরনের রোগ বর্ণনা করতে পারে একটা ঘটনা হচ্ছে ওইখানে সাইলোমিস্টেড ফ্রমেন এর নিচে ফেশিয়াল নার্ভে যদি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে ইনফেকশন হয় এটাকে বলা হয় বেলস পালসি আর না আর সাইলোমিস্টেড ফ্রমেন এর নিচে ফেশিয়াল নার্ভে যদি ভেরিসেলা জোস্টার ভাইরাস দিয়ে ইনফেকশন হয় এটাকে বলা হয় রামসে হর্ন সিনড্রোম বুঝা গেল খুব সহজ দ্যাট মিনস আমি যদি একটা বেলস পালসির রোগী পাই তার যদি ফেশিয়াল নার্ভ কেটে এনে মাইক্রোস্কোপের নিচে ভাইরাস কালচার করি তাহলে পাওয়া যাবে কি কোন ভাইরাস হারপিস জস্ট হারপিস সিমপ্লেক্স জস্ট আর না হারপিস সিমপ্লেক্স এইচএসবি1 আর যদি র‍্যামসে হন সিনড্রোম হয় তাহলে কোন ভাইরাস পাওয়া যাবে ভাইরাস

র্যাম সে হন সিনড্রোম হ্যাঁ শুনে যান জন আছে আচ্ছা তারপর বোরিং লাগছে না তো নাকি পুনম না ভাই ভেড়ি তারপরে হচ্ছে ফেসিয়াল ক্যানলে গেলো তারপর স্যালেমেস্ট্রান ফরম্যান গেলো স্যালেমেস্ট্রি ফরমেনের পরে দুইটা একটা বেল পলসি এটা র‍য়াম সে হোম সিনড্রোম তারপরে হচ্ছে প্যারাডিন গ্যাম ক্রোমা মামস সার্জারি ট্রমা মামস ট্রমা মানে ব্লেড দিয়ে কেটে গেল এখানে টেলিফিশিয়াল নার্ভ পালস হতে পারে আচ্ছা আমি যদি পুনম আপনাকে জিজ্ঞেস করতাম হোয়াট আর দা কজেস অফ লোয়ার মোটর নিউরন ফেশিয়াল নার্ভ পালস আপনি কয়টা কারণ বলতে পারতেন মুখস্থ তিনটা চারটা নাকি জি আরো কম মনে হয় এখন কয়টা বলা যাবে একটু একটু করে জানা আমি একটু চিন্তা করে বলি হ্যাঁ কনসে দেখি আমি কয়টা বলতে পারি পন্টাইল হেমোরেজ পন্টাইল টিউমার পন্টাইল ইনফেকশন পলিওমায়ালাইটিস সিপি অ্যাঙ্গেল চারটা গেল সিপি অ্যাঙ্গেল অ্যাকোস্টিক নিউরোমা সাইমোস্টেট ফোরামেন এক্সোস্টোসিস ফেশিয়াল ক্যানেল সিওসিএম কোলিস্টাটোমা আর জাস্ট আফটার দ্য সাইমোস্টেট ফোরামেন ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস আর প্যারোটিড নার্ভ টিউমার

একে দেখাতে পারবো কিনা আমি জানি না লোয়ার মোটর নিউরন ফেশন নার পালসি ইউনিল্যাটারাল তাই না তাহলে বাইলেটারাল লোয়ার মোটর নিউরন ফেশিয়াল পালসির কস কি কি তো সব আমরা শুনলাম ইউনিল্যাটারাল ফেশিয়াল নার পালসি বাইলেটারাল লোয়ার মোটর নিউরন ফেশিয়াল লাভের কজ কি আমি যা বলি শুধু লিখে রাখ মাইস্থেনিয়া গ্রাভিস জিবিএস

এদিকে রিঙ্কেলস আছে এদিকে রিঙ্কেল নাই নেজোলিভিয়াল ফোল্ড আছে নেজোলিভিয়াল ফোল্ড নাই হ্যাঁ আর এদিকে ড্রপিং এটা কি চোখ আঁকাই দি জন ভাই এটা কি এলেভেন হম ছবি আঁকছি হ্যাঁ বাদে ছবি কিন্তু এটা দিয়ে বোঝা যাবে একটু নাকি হ্যাঁ লোয়ার মোটরিয়া আচ্ছা আপনি ভালোভাবে জানলে আপনি নিজে আরো আমার চেয়ে সুন্দর রাখতে পারবেন আপার কোনটা চোখ রিঙ্কেল থেকে যাবে রিঙ্কেল কিচ্ছু হবে না

ইউনিলেটারালে হচ্ছে পন্টাল হেমোডেজ পন্টাল স্ট্রোক পন্টাল টিউমার পলিওমাইলাইটিস আইকোস্টিক নিউরোমা সোনোমা এক্সিস্টোসিস সিএসওএম কোলেস্টেরোমা পেলস পালসি রেমস হর্ন সিনড্রোম সার্জ আর ইয়েতে হচ্ছে আপনার প্যারাটিড গ্ল্যান্ডের সার্জারি ট্রমা প্যারাটিড নার্ভ টিউমার আর বাইলেটারাল হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিস জিভিএস সারকোইডোসিস আর লাইম ডিজিজ ভেরি গুড একটা জিনিস সবাই বলে এটা অনেক সময় জানতে চাই ফেসিয়াল নার্ভ বেলস পালসির পরে কোনো কারণ ছাড়াই চোখ দিয়ে পানি আসতে থাকে এটা কারণ কি এটাকে বলা হয় এটা আপনার পরীক্ষার জন্য লাগবে না জানার জন্য জানবে ক্রোকোডাইল টিয়ার কারণ হচ্ছে নার্ভ রিজেনারেশন এট জট তো एवरीथिंग अबाउट ফেশিয়াল নার্ভ ঠিক আছে জি ভাই জোনবাবু দেন চলে গেছেন অগান পার্টিতে তাহলে আমাদের এই মেডিসিন আমরা খালি বুঝছেন এগুলা গ্যাংগোর আলোচনা কোনো কাজ নাই

পরে আবার থার্ড অফ দ্য টাং ক্যারোটিড বডি সাইনাস কেমো রিসেপ্টর ব্যারো রিসেপ্টর যা বলি আমি থুতু ফালাইলে আমার স্টুডেন্টরা বলে আমি থুতু ফালাইলে থুতুও লিখে নিবি আমি যেটা লিখতে বলবো

ওই কাজটা হচ্ছে আপনার এই গ্লক্স অফ এর স্টাইল অফ মাসল করে মনে থাকবে তো খুব সহজ অল সেনসেশন পোস্টিড ওয়ান থার্ড অফ দা টাং প্যারোটিড বডি সাইনাস কেমো রিসেপ্টর ব্যারো রিসেপ্টর সিক্রেটো মোটর প্যারোটিড অরিগো টেম্পোরাল নার্ভ মোটর স্টাইল অফ ল্যারিংস সোয়ালোর সময় এলিভেশন অল আর একটা ওয়ার্ডও লাগবে না আপাতত লাগবে না এগুলো দিয়ে যে আপনার এমডি সব কাবার হবে তা না এর বাইরে সেটা হচ্ছে ভেগাস না বাকি নার্ভের নিউক্লিয়াস করার আপাতত দরকার মানে একটু গুরুত্ব কম ভেগাসের আগে একটু পড়ি

দেখেছি নিউক্লিয়াস হচ্ছে নাম্বার ওয়ান নিউক্লিয়াস সলিটেরিয়াস আমার মতো লিখবেন আমি একটু লেখার চেষ্টা করি নিউক্লিয়াস তো নিউক্লিয়াস লিখবেন সলিটেরিয়াস লিখবেন এস বড় হাতের আর সব ছোট হাতে বুঝছেন তো এসটা বড় হাতের লিখবেন ওকে আর লেখেন নিউক্লিয়াস তো নিউক্লিয়াস এন এম এ ছোট হাতের এম বড় হাতের এম তারপরে নিউক্লিয়াস সলিটেরিয়াস নিউক্লিয়াস এমবিগাস আমি যেভাবে লিখতেছি হুব ওইভাবে লিখবেন আর লাস্ট টেন বাট নট দ্য লিস্ট ডরসাল মোটর নিউক্লিয়াস অফ দা টেন ডরসাল মোটর নিউক্লিয়াস অফ টেন ডরসাল মোটর নিউক্লিয়াস অফ দা টেন

খুব বেশি কিছু লাগবে না শুধু লাগবে দুইটা মাসল কি এটা সাপ্লাই করে একটা কি বলতে পারবেন স্টানোপিড ম্যাস্টোয়েড আর এটা হচ্ছে ট্র্যাপিজিয়াস প্রেস করবে কিভাবে শ্রাগ করতে বলবেন শ্রাগ আর প্রতি আমি তো দেখাই

সাপ্লাই করে হাইপোগ্লোসাল না এখন লেশন লেশন কি লিক দা উন্ড লেখুন হবে ধরেন লেফট সাইডে ব্রেন লেশন তাহলে টাং দিয়ে লেফট সাইড চাড়ার চেষ্টা করুন সরি ফর মাই ওয়ার্ড এখানে অনেক আমার ছোট বোন আছেন বড় বোন আছেন অনেকে আছেন বাট পড়ার জন্য আমার কোনো মাপ নাই যা বলছি বলতে পারি তাই না ধরুন দেখুন সাইডে ব্রেন লেশন হম তাহলে লেফট টাং এটা হয়ে যাবে লিক ডাউন যেদিকে উন ওদিকে লেফট সাইডে এটা কি সাইডে হ্যাঁ লেফট সাইড যদি আমার লেশন হয় এই সাইড যদি লেশন হয় ব্রেনে

একটু না বললে তো শেষ হবে না মিডব্রেন তিন চার লিখে দিন মিডব্রেন তিন চার পঞ্চ পাঁচ ছয় সাত আট মেডুলা নয় দশ এগারো বারো সব এর সাথে অবশ্যই পড়তে হয় কিছু জার্ক কর্নিয়াল জার্ক বা কর্নিয়াল রিফ্লেক্স কর্নিয়াল রিফ্লেক্স কেমনে করে একটা এফারেন্ট আছে একটা ইফারেন্ট আছে তাই না আমাদের আমি যদি আমার চোখ বড় করে এই স্কেলাতে তুলা দিয়ে করি তাহলে কি হবে হচ্ছে ভি ওয়ান অথবা অফথালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ বা নাম্বার ফাইভ ডিফারেন্টটা হচ্ছে ফেশিয়াল নার্ভের অরবিকুলারিস অকুলাইমাস তাহলে এফারেন্ট পাঁচ নাম্বার নার্ভ ইফারেন্ট সাত নাম্বার নার্ভ দ্যাটস অল ঠিক আছে এফারেন্ট পাঁচ ইফারেন্ট সাত মানে যাবে পাঁচ দিয়ে আসবে সাত কর্নিয়াল তারপর এটা হচ্ছে ল্যাক্রিমাল রিফ্লেক্স সেম যাবে পাঁচ দ্যাট ইজ ভি ওয়ান পাঁচের অফথালমিক ডিভিশন আসবে ফেশিয়াল নার্ভ তিন নাম্বার যাবে ভিথ্রি দিয়ে থ্রি ইফারেন্ট রিফ্লেক্স লাইট দিলে দুই দিয়ে যাবে কনস্ট্রিকশন তিন গ্যাক রিফ্লেক্স গোতা মারবো যাবে নয় দিয়ে আসবে টেলিভিশন হয় তাই গ্যাক কি বমি আসবে নাকি টেলিভিশন হবে কম্বাইলি নয় আর দশ আপনি এখানে লিখবেন এফারেন নয় ইফারেন দশ ক্লিয়ার নাকি করি নিয়ে গেল না ক্লিয়ার হয়ে গেছে হুম বহুত বলছো ল্যাক্রিমালটা একটু আবার একটু বলেন হ্যাঁ হ্যাঁ ল্যাক্রিমালটা ল্যাক্রিমালটা আবার একটু বলেন ল্যাক্রিমালটা অফথালমিক কর্নিয়াল যা ল্যাক্রিমালো তাই আমি তো লিখে দিই না ডিফারেন্স স্যার হ্যাঁ ডজারটা একটু বলবেন আমি সবগুলো আবার লিখতেছি দেখেন রে বাবা

এই পরীক্ষা টেস্টেড হবে পারা যাবে না অবশ্যই পারা যাবে ইনশাআল্লাহ একটু প্র্যাকটিস করুন অবশ্যই হয়ে যাবে এই তো প্লাস কিছু কমন অ্যানাটমি অলফ্যাক্টরি নার্ভ গোস থ্রু ক্রিবি ফ্রম প্লেট অপটিক ক্যানেলের মধ্যে থাকে অপটিক নার্ভ যার ভিতরে সেন্ট্রাল রিটিনাল ভেসেল এন্ড অপথালমিক আর্টারি

মেন্ডিগুলার ডিভিশন অফ দ্য ট্রাইজিমিনাল নার্ভ ফোরামেন ওভালি জেগুলার ফোরামেন ইন্টারনাল জেগুলার ভেইন হাইপোগসাল ক্যানেল টুয়েলভ নার্ভ ফোরামেন মেগনাম ব্রেন স্টেম ভার্টিপালার্টারি ফাইনাল রুটস অফ দা ইলেভেন নার্ভ এগুলো আমার বোঝানোর কিছু নাই একটু মস্ত করতে হবে পড়তে হবে আমি এক জায়গায় গুছিয়ে দিচ্ছি আপনাদের আর কিছুই না যেটাতে আমি আজকে ক্লাস শেষ করব সেটা হচ্ছে কমন অ্যানাটমি অফ দা কেওয়ানা সাইনাস নাম শুনছেন কেওয়ানা সাইনাসের এটা হচ্ছে শেলাটার শিকা যার মধ্যে থাকে পিটুইটারি গ্ল্যান্ড শিলাটাসিকা পিটুইটারি গ্ল্যান্ড মাঝখানেরটা একটু লিখে নিন আপনারা আমি তো লিখতে পারছি না এখানে তার দুই পাশে এইখানে আর এইখানে থাকে হচ্ছে কেভারনাস সাইনাস এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এটা হচ্ছে অ্যাবডোসেন্না ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অ্যাবডোসেন্না এক দুই তিন চার এক যেমনি আমি একটা সেম নিয়ে আসবে তিন চার এই চারটার নাম কি এটার নাম হচ্ছে থার্ড নার্ভ এটা হচ্ছে ফোর্থ নার্ভ এটা হচ্ছে ভি ওয়ান ভি ওয়ান মানে বুঝতেছেন তো অফথালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ এটা হচ্ছে ভি টু

এমন কোন এমডি পরীক্ষা থেকে কোশ্চেন আসবে না অবশ্যই কোশ্চেন আসবে কোশ্চেন আসবে যে সবাই কেমন সাইনাসেরাটমিতে অ্যানাটমিতে কি কি নার্ভ থাকে খুব সুন্দর করে তিন চার ভি ওয়ান ভি টু ল্যাটারালি মিডিয়ালি ইন্টারনাল নার্ভ আর দুইটার মাঝখানে থাকে যার ভিতরে থাকে জোয়ান ভাই ক্লিয়ার নাকি ছবিটা একটু সুন্দর করে রাখবো

ক্লাসের প্রথম অংশটা কি রেকর্ডে আছে আমি মিস করেছি পুরো অংশটাই রেকর্ডে আছে কোনো অসুবিধা নাই পুরো অংশটাই আচ্ছা দেওয়া হবে আচ্ছা আমার মনে হয় আজকে ক্লাসটা আসলেই অনেক ভালো হয়েছে এবং আজকে ক্লাসটা আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছে আর তারপরেও আসলে না পড়লে তো আর বোঝা সম্ভব না আমাদের সবাইকে পড়তে হবে পড়লে পরে তারপরে আমাদের জিনিসগুলা ক্লিয়ার হবে আরো বেশি আর রেকর্ডিং তো থাকবেই রেকর্ডিংটা আমরা শুনবো আচ্ছা রকিবের কাছে জাস্ট আরেকটা বিষয় একটু ইয়ার করতে চাচ্ছি যে আমাদের বইগুলা যেগুলা আমরা মানে এই ফার্মাকোলজির জন্য যে তুমি আলোচনা করলাম মোটামুটি আমরা কোন বইটা যদি একটু দেখি একটু সহজ হয় আমাদের জন্য বা আমরা জিনিসগুলা একটু করতে পারবো হ্যাঁ আজকে টপিকস এই আপনি যে বই ভালো লাগে সেই বই পড়ুন এটা হচ্ছে যে আপনি আপনি যদি গাইড করতে চান গাইড করবেন মেইন বই পড়তে চান মেইন বই পড়বেন কোনো সমস্যা নাই আমার কথা হলো যে বইটা পড়বেন আমার লেকচারটা পাশে রেখে পড়বেন এটা হচ্ছে আমার কমেন্ট হ্যাঁ আমি আপনার বইয়ের ব্যাপারে কমেন্ট করব না আই ডোন্ট নো আপনার বই কোনটা পড়বেন এক এক জনের ক্যাপাবিলিটি এরকম আমি চেষ্টা করব মেইন বইগুলো পড়ার জন্য কিন্তু আপনারা আমি যে বইগুলো পড়ি যে বই থেকে আমি লেকচার নিয়েছি বা লেকচার দিয়েছি সেই বইটা অনেক কিউমুলেটিভ এফেক্ট ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স এটা আসলে এক বই থেকে আমি বলিনি

এখন ব্যাপিকটা মোটামুটি পাইলাম এখন নিজেদের মতে বেশ ঠিকটা আমার কাছে হচ্ছে কোস্টেলের আনসার আমাকে একটা মেডিকেল উইকিপিডিয়া হিসেবে নিতে হবে যে আমি কি কি জানা দরকার আমি এইগুলা মানে এইভাবে নেব এইভাবে নিলে আমার বুঝতে পেরেছেন আমি অনেকে কিভাবে পড়ায় অনেকে অনেকভাবে পড়ায় সবাই নিশ্চয়ই ভালো আমার থেকে সবাই ভালো বাট বেশ আমি আবারও বলছি আমার একটা কোচিং আছে আমি আহ কোচিং মানে ঠিক আমি ইউসেমিলি স্টুডেন্ট দের জন্য পড়াই আমার অনলাইন ব্যাচে আমার এখন বিশ জনের মতো স্টুডেন্ট আছে লাইভ ব্যাচে আমার সাত জন স্টুডেন্ট আছে সো আমি ওদেরকে যেভাবে পড়াই আপনাদেরকে ওইভাবে অনেকটা পড়ানোর জন্য চেষ্টা করেছি এবং আমাকে আপনার আমার লেকচারটা পাশে রেখে আপনি যে কোনো একটা বই পড়েন আর ফার্দার ইফ ইউ আর ইন্টারেস্টেড আপনি যদি আমার কাছে কোচিং করতে চান তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে ডিটেলস এর ব্যাপারে আপনি ফোন নাম্বার রাখতে পারেন ইফ ইউ আর ইন্টারেস্টেড আমি যদি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি

আপনারা অবশ্যই আমাকে পজিটিভ ফিডব্যাক দিবেন নেগেটিভ ফিডব্যাকও দিবেন হ্যাঁ বিকজ আমার ইচ্ছা আছে যে আমি আমার আমি যতটুকু নলেজ অ্যাকোয়ার করেছি সবার মধ্যে বেশি বেশি করে দাও एवरीथिंग আই নো আই ওয়ান্ট টু ডিসিমিনেট ঠিক আছে কে জন ভাই আপনি কিছু বলতে পারেন যে ফাইনালি এনি কমেন্ট আর আপনি বুঝতে পেরেছেন কিনা পুরো একটা ক্লাসের পরে আমার মনে হয় যে এখন আমার কথা বোরিং লাগবে আর রাতও কম হয় নাই তুমি যে এত কষ্ট করে এত সুন্দর করে জিনিসগুলা এত সহজ ভাবে বুঝাই দিছো সত্যি আমাদের জন্য খুবই উপকার হবে আর তুমি চ্যাট বক্স টা দেখলে বুঝতে পারবো সবাই তোমার কি পরিমাণ থ্যাঙ্কস দিতে সবাই আসলে ক্লাসটা খুব এনজয় হচ্ছে ব্যাপার তো মনে হয় আশা করি আজকে আমরা এখানে আর কি লেকচারটা তো আমরা রেকর্ড করে রাখছি এটা তোলা থাকবে আপনাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর নেক্সট ক্লাস তো নেক্সট ক্লাস আচ্ছা আর কোশ্চেন সলভ ব্যাপারে হচ্ছে আমরা তো বলেছিলাম যে আমরা সবাই মিলে ওই ইয়াটা কিনে ফেলবো ম্যাট্রিক্সটা কিনে ফেলবো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কোয়েশ্চেনটা ভাগাভাগি করে আমরা ওই ওইখান থেকে কোয়েশ্চেনগুলো মোটামুটি কিছুটা সলভ করে ফেললে আমাদের এমবির জন্য সুবিধা হবে আর বেসিকটা তো মোটামুটি অনেকটাই রকি খুব সুন্দর বুঝায় দিলো আর আমাদের নিজেদের পড়তে হবে এই বড় কথা পড়ার জন্য মোটামুটি আমরা যতটুকু সম্ভব নিজেদের কাছে যা বই পড়ি আর কি আপাতত আর সাথে যে কোনো সমস্যা হলে রকিব তো আছেই পুরো ফার্মাকোলজিটাই আশা করতেছি যে রকিব যদি আমাদের সময় দিতে পারে আমরা খুবই উপকার উপকার হবে কারণ ফার্মাকোলজি এত সুন্দর ভাবে বুঝাইছে আমি বেশি রকম কনফিউজ ছিলাম যে কারণ ফার্মাকোলজি ক্লাস কেউ নিতে চায় না এটা অনেকেই ভালো বোঝে না ভালো বুঝাইতে পারে না এই কারণে তুমি এত সুন্দর করে বুঝাইছো এবং তুমি এই কারণেই এখন ফার্মাকোলজি আমাদের চারটা ক্লাস আর কি নেক্সট ক্লাসটা হচ্ছে রবিবার হবে আশা করতেছি যে রকিব আমাদের একটু সময় দেবে এই চারটা ক্লাস তোমার অ্যাডমিশন থাকে রবিবার আপনাদের কি ক্লাস ফার্মাকোলজি কোনটা লাগবে সেকেন্ড টপিকসটা হচ্ছে আমরা অটোনমিক ড্রাগ অবশ্যই অটোনমিক ড্রাগ পড়তে হবে क्वेश्चन আমি থেকে আর আমি আমি জাস্ট সেকেন্ড ক্লাসে আমরা যে যে টপিকসটা বলবো সেটা একবার একটু জাস্ট দেখে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হয় আচ্ছা সেকেন্ড ক্লাস হচ্ছে সেন্ট্রাল মার্ভার সিস্টেম যা মোটামুটি তো আজকে অনেকখানি না আজকে তো অবশ্যই অটোনমিকটা করা হলো আহ

আর এনি কমেন্ট আমার ফেসবুক আইডিটা টু শেয়ার করে দিয়েন ইয়ার জহনা ভাই আর কি এখানে যে নাম আছে সে নামে আছে রকি হাসান আর ও ওয়াই বি এইচ এস আর আমার একটা অনলাইন গ্রুপ আছে আমি এখানে আমি আসলে জুম কখনো ইউজ করিনি আমি শেয়ার করতে পারবো কিনা আমি জানি না আমার অনলাইন একটা গ্রুপ আছে আর ওখানে অনেক পেজে হ্যাঁ আমাদের যে পেজ সেই পেজে তো তুমি আছো অসুবিধারই তুমি ওখানে তোমার সব কিছু শেয়ার করতে পারবা কোনো সমস্যা না আচ্ছা আমি আমার সব শেয়ার করে দেব এনি টাইম নট আমার কাছে কিছু জানার জন্য যে কোচিংই করতে হবে ইজ নরমাল আমি কোচিং প্রমোট করি না আপনার যে কোনো কিছু নলেজ যে কোনো বেসিক কিছু জানার যদি ইচ্ছা থাকে যেকোনো সময় আমাকে ফোন দিতে পারেন শুধুমাত্র আমাকে একটা টেক্সট করতে হবে আমার ফোন নাম্বার হচ্ছে 01626965

আমার ছবিতে আমার একটা ছবি আছে আমার ওয়াইফের সাথে আইফেল টাওয়ারের নিচে সেটা আমার আইডি কেমন ওকে ঠিক আছে তাহলে আজকে থাক इट्स बीডি मच लेट এন্ড চেকড थैंक्स एवरीवन তাহলে সফা শেষ করে দিচ্ছি রফিকুল কে অসংখ্য হ্যাঁ থ্যাংক ওকে তাহলে খোদা হাফেজ টাটা বাই আমার জন্য দোয়া রাখবেন সবাই ওকে পিয়ামিলা পিয়ামিলা রকি ভাই খুব সুন্দর ক্লাস নিছেন না না থ্যাংক ইউ ইট থ্যাংক টু ইউ যে ইট ইট রিয়েলি হেল্পড ইউ ওকে রাখছি তাহলে খোদা হাফেজ ওকে